প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা একটি প্রজেক্ট নিয়ে ডিল করব। আমাদের যেই প্রজেক্টটা আমরা এখানে নাম দিয়েছি সেটি হচ্ছে মাই ফোন বুক প্রজেক্ট। লাস্ট ক্লাসে আমি তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের এই প্রজেক্টে কী কী থাকবে। তো আজকে শুরুতেই যদি আমরা এই প্রজেক্টের লেআউটটা দেখি তাহলে আমরা আমাদের কোড করতে সুবিধা হবে। আমাদের এই প্রজেক্টের যে লেআউট, এখানে একটা লেআউট দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করেছি। সো এই প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমেই যেটা চিন্তা করতে হবে যে আমাদের মাই ফোন বুক যে প্রজেক্ট, তার ডেসক্রিপশনটা একটু যদি বলি আমরা, যে আমাদের প্রত্যেকের হাতেই মোবাইল সেট আছে এবং প্রত্যেকের মোবাইল সেটে আমরা আমাদের পরিচিত জনদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে থাকি। সো এটা আমরা ওয়েব বেসড করব, যে আমরা এমন একটা ওয়েব প্রজেক্ট তৈরি করতে চাই যেখানে আমি রেজিস্ট্রেশন করার পরে যদি আমি রেজিস্টার্ড ইউজার হই তাহলে আমি আমার প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি সেখানে সেভ করব। সো একটাই ওয়েব প্রজেক্ট যেখানে রেজিস্টার্ড ইউজাররা সবাই তার নিজস্ব কন্ট্যাক্ট নাম্বারগুলো, দ্যাট মিনস তার প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো সে অ্যাড করতে পারবে, কিন্তু কেউ কারোটা এডিট করতে পারবে না এবং কেউ অন্যেরটা দেখতেও পারবে না। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এটা তোমাদের এই ফাইলটা তোমরা পেয়ে যাবা, তোমরা এখান থেকে ডিটেলস পড়বা। আমি সরাসরি লেআউটে দেখাচ্ছি যে যেহেতু আমরা বললাম রেজিস্টার্ড ইউজাররাই শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবে, তাহলে প্রথমে আমাদের সাইন আপ একটা পেজ লাগবে, যেটাকে আমরা বলতে পারি ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমাদের এই পেজটা ডিজাইন করতে হবে। সো আমরা ইউজার রেজিস্ট্রেশন করার জন্য একটা পেজ ডিজাইন করব যার নাম দিচ্ছি সাইন আপ ডট পিএইচপি। তাহলে এই সাইন আপ ডট পিএইচপি এই পেজটাতে যেই ইনফরমেশানগুলো আমরা অ্যাড করবো, দ্যাট মিনস একটা ফর্ম ডিজাইন করবো, সেখানে অবশ্যই ইউজারের নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই জাতীয় ইনফরমেশানগুলো আমরা রাখবো। তো সেগুলো যখন সাবমিট করবো যাবে কোথায়? অবশ্যই ডেটাবেজে যাবে। তাহলে আমাদের অবশ্যই এখানে ডেটাবেজ নিয়ে কাজ আছে এবং আশা করি তোমরা ডেটাবেজ নিয়ে কাজ শিখেছো, কারণ হচ্ছে তোমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একটা কোর্স ছিল, সেখানে অবশ্যই তোমরা এই পার্টগুলো পড়ে আসছো। তারপরে আমরা এই প্রজেক্টের মধ্যে কিছুটা হলো রিভিউ করব। সো আমাদের এই ডেটাগুলো, আমাদের ডেটাবেজে একটা টেবিল থাকবে যার নাম হচ্ছে পিবি আন্ডারস্কোর ইউজার, অথবা আমরা আমাদের প্রয়োজনে যে কোনো টেবিলের নাম দিতে পারি, সেই টেবিলের মধ্যে এই ইনফরমেশনগুলো স্টোর হবে। তাহলে যদি এই ডেটাবেজে এই ইনফরমেশনগুলো স্টোর হয় তাহলে আমরা লগ ইন করার চেষ্টা করতে পারবো, দ্যাট মিন্স সাইন ইন ডট পিএইচপি যে পেজটা থাকবে তার মাধ্যমে আমরা ইউজার নেম, অথবা ইউজার নেম হতে পারে, ইমেল হতে পারে, ফোন নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যদি আমরা যেটা ডিসাইড করবো সেট করতে পারবো, সাথে পাসওয়ার্ড দিব। যদি সেই ইউজার নেম বা ইমেল এবং পাসওয়ার্ড যদি আমাদের এক্সিস্টিং যে ডেটাবেসটা থাকবে সেই ডেটাবেসে যদি ম্যাচ করে তাহলে সে লগ ইন করতে দিবে। তো লগ ইন করলে আমরা ইন্ডেক্স ডট পিএসপি পেজটা পাবো, যেটার মধ্যে মেনলি আমাদের প্রথমে একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে, যেখানে কোনো ইনফরমেশন, দ্যাট মিন্স আমরা কোনো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করিনি, এই ধরনের একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে। সাপোজ তুমি একটা মোবাইল সেট যদি পারচেস করো, ইনিশিয়ালি কিন্তু তোমার মোবাইল ফোনে কোনো রেকর্ড থাকে না, সো ব্ল্যাঙ্ক থাকবে, এই টাইপেরই চিন্তা করতে পারি। দেন এখানে অবশ্যই অপশন থাকবে অ্যাড কন্ট্যাক্ট, এখানে দেখো আমি গ্রিন লাইন দিয়ে একটা অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি অ্যাড কন্ট্যাক্ট। সো এখানে অ্যাড কন্ট্যাক্টে যখন আমি অপশনে ক্লিক করবো তখন আমার এই পেজটা আমার সামনে আসবে। এখানে অবশ্যই একটা ফর্ম থাকবে, যে ফর্মের মাধ্যমে আমি আমার প্রয়োজনীয় যাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চাই ওয়ান বাই ওয়ান আমি সেটা অ্যাড করতে পারবো। অর অ্যাটলিস্ট নেম এবং ফোন নাম্বার থাকবে এবং আমি সাবমিটে ক্লিক করলে সেটা অবশ্যই আলাদা একটা টেবিলে, ডেটাবেজ একটা টেবিলে স্টোর হবে যার নাম দিচ্ছি পিবি আন্ডার স্কোর কন্ট্যাক্ট। সো এই টেবিলে সেভ হবে, এখানে ডেটাবেজের সিম্বল আকার আমরা এই পিবি ইউজার এবং পিবি কন্ট্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেটাবেজের টেবিল। তো সিম্বল আকার আমরা এই ধরনের সিম্বলটা ইউজ করেছি। তোমরা যদি ডেটাবেজের বই দেখো তাহলে দেখবে যে এই ধরনের সিম্বল ইউজ করা হয়। তাহলে এখানে ডেটা স্টোর হয়ে যাওয়ার পরে অবশ্যই আমরা ভিউতে দেখতে চাই যে আমি কার ইনফরমেশন স্টোর করলাম। আমরা মোবাইল ফোনে যেমন অ্যাড করার পরে দেখতে পারি, ঠিক একইভাবে এখানে আমরা দেখে কনফার্ম হবো যে হ্যাঁ আমি ডেটাবেজে ডেটা স্টোর করতে পেরেছি। সো ডেটাবেস থেকে উঠে এসে আমার ইন্ডেক্স ডট পিএইচপিতে সেটা দেখাবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টাস্ক। এখন ধরো ডেটা অ্যাড করতে গিয়ে, দ্যাট মিনস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে গিয়ে অ্যারর হতে পারে, দ্যাট মিনস আমি ভুল নাম্বার অ্যাড করতে পারি, নামের স্পেলিং মিস্টেক হতে পারে, তাহলে সেগুলোর জন্য অবশ্যই আমার এডিট অপশন থাকবে, দ্যাট মিনস আপডেট করার সুযোগ থাকতে হবে। আবার এমনও হতে পারে কোনো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার পরে আমাদের সেটা রিমুভ করার প্রয়োজন হতে পারে, সেটা আমরা ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, দ্যাট মিনস এর মাধ্যমে আমরা রিমুভ করতে পারবো। এই হচ্ছে আমাদের প্রজেক্টের বেসিক লেআউট। সো আমরা এটা কিন্তু পুরোপুরি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, আশা করি আজকের ক্লাস এবং আগামী ক্লাস এটা শেষ হয়ে যাবে। তো প্রজেক্টে কোড শুরু করার পূর্বে আবারও বলি যে তোমরা যারা এখনও এই দুইটা লেকচার দেখোনি, পিএইচপি বেসিক
পার্ট ওয়ান এবং পার্ট টু তাদের অবশ্যই এই দুইটা লেকচার দেখতে হবে, তারপরেই কিন্তু আজকের ক্লাসটা তোমরা এনজয় করবে, আদারস কিন্তু ক্লাস ভালো লাগবে না। আমি তোমাদের ফেসবুক গ্রুপ যেটা সেই গ্রুপে কিন্তু অলরেডি এই লেকচার দুটো শেয়ার করেছি, কেউ কেউ দেখেছো, এবং আমি ক্লাসের শুরুতে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতেছিলাম, নূর নবী বলতেছিল যে স্যার ক্লাস দুটি আমি দেখেছি এবং খুবই ভালো লেগেছে। সো তোমরা সবাই কিন্তু আগে এই লেকচার দেখবা, তারপরে কিন্তু আজকের লেকচার, তা নাহলে কিন্তু আবারও বলি ক্লাস এনজয় করবা না। তো সবার জন্য এই লেকচার দুইটা কিন্তু ম্যান্ডেটরি। তোমাদের কারো কোনো কোয়েরি আছে সোফার যতটুকু বললাম? ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো আমাদের প্রজেক্ট নিয়ে ডিল করতে গেলে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা নেটবিনস সফটওয়্যার ইউজ করবো। এখানে নেটবিনস সফটওয়্যারটা আমি ওপেন করে রেখেছি, এখন পর্যন্ত কোনো প্রজেক্ট ক্রিয়েট করিনি। পাশাপাশি আমাদের জ্যাম্প ইনস্টল থাকতে হবে, জ্যাম্প ইনস্টল করার পরে অবশ্যই আমার দুইটা মডিউল ওপেন রাখতে হবে, একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে MySQL। সো আমি অ্যাপাচি এই মডিউলটা স্টার্ট করে দিচ্ছি, MySQL এই মডিউলটা স্টার্ট করে দিচ্ছি। আমি মিনিমাইজ করে রাখলাম, পরবর্তীতে এটা সম্পর্কে প্রয়োজন আরও কথা বলবো। তাহলে এখন আসো যে আমরা একটা প্রজেক্ট শুরু করতে পারি। ফাইল, নিউ প্রজেক্ট, আমরা পিএসপি প্রজেক্ট ডিল করতেছি, এখানে পিএসপি সিলেক্ট করবো, যদি সিলেক্ট না থাকে দেন আমরা নেক্সট দিব। এখন এখানে প্রজেক্টের নাম, আমরা যে কোনো প্রজেক্টের নাম দিতে পারি। তোমরা যদি বলো যে আজকের এই প্রজেক্ট ওয়ানের যে প্রজেক্টের নেম মাই ফোন বুক দিয়েছি, যদি চাও এটা দিতে, তাহলে এটাও আমরা দিতে পারি, অথবা অন্য কোনো নামও দিতে পারো। সাপোজ আমি এটাই দিচ্ছি যে মাই ফোন বুক। তাহলে দেখো এখানে সোর্স ফোল্ডার দেখাচ্ছে সি জ্যাম্প এসটিডক্স মাই ফোন বুক, এটা কিন্তু দেখাচ্ছে। UTF-8 মানে হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ এটাতে সাপোর্ট করবে। তাহলে আমরা এখানে আর তেমন কোনো কাজ নেই, সরাসরি ফিনিশ দিতে পারি অথবা নেক্সট নেক্সট দিয়েও যেতে পারি। আমি সরাসরি ফিনিশ দিয়ে দিলাম। তাহলে বাই ডিফল্ট আমাদের মাই ফোন বুক নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং তার ভিতরে আমরা সোর্স ফাইলের মধ্যে index.php বাই ডিফল্ট এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন বাই ডিফল্ট বললাম, যদি আমরা একটু ঘুরে আসি সি ড্রাইভে, আমি সি ড্রাইভে যাচ্ছি, জ্যাম্প দেন হচ্ছে htdocs, তার ভিতরে দেখো এই যে এইমাত্র আমরা তৈরি করলাম মাই ফোন বুক প্রজেক্ট। সো এই মাই ফোন বুকের ভিতরে দেখো এই যে index.php। সো এটা আমরা এইভাবেও দেখতে পারি, অথবা যদি আমরা এই জ্যাম্পের এখানে এসে এই যে অ্যাপাচি, এই অ্যাপাচির এখানে অ্যাডমিনে যদি ক্লিক করি, তাহলে আমাদের ওই পেজটা আমরা অ্যাক্সেস করতে পারবো। অবশ্য সেটা ব্রাউজারের মাধ্যমে, মজিলাতে দেখা যাচ্ছে এটা ওপেন হচ্ছে, এটা ওপেন হতে থাক। পাশাপাশি আমরা যদি এখানে এক্সপ্লোরারে ক্লিক করি দেখি কি হয়। দেখো এক্সপ্লোরারে ক্লিক করে সরাসরি আমাদের এই যে সি ড্রাইভ জ্যাম্প ফোল্ডার নিয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি এসটিডক্সের ভিতরে যেতে পারি এবং আমাদের যে প্রজেক্ট মাই ফোন বুক সেটাও দেখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখি ব্রাউজারে গিয়ে যে আমাদের এই যে দেখো, সো ব্রাউজারে আমরা লোকাল হোস্ট লিখি, কিন্তু যদি আমরা এই জ্যাম কন্ট্রোল প্যানেল এখানে যদি অ্যাপাচির পাশে যে অ্যাডমিন আছে এখানে ক্লিক করলো, সরাসরি আমাদের এটা ওপেন হচ্ছে। লোকাল হোস্টে আসলাম, এখন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মাই ফোন বুক, আমি ক্লিক করব। সো বাই ডিফল্ট এখানে index.php ওপেন হয়েছে, যেহেতু আমাদের কোনো কোড লিখি নাই, দ্যাট মিন্স ব্রাউজারে দেখানোর জন্য এই কারণে কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না, বাট এটা কনফার্ম আমরা index.php ওপেন হচ্ছে। দেখো আমি এখানে যদি index.php লিখি, সো আমার কোনো চেঞ্জ নাই, এটাই হচ্ছে। এখন আসলে একটু টেস্ট করি, সিম্পলি যদি টেস্ট করি, এখানে জাস্ট হ্যালো এভরিওয়ান লিখতেছি, জাস্ট হ্যালো এভরিওয়ান লিখলাম, আমরা শুধু বোঝার চেষ্টা করবো যে আসলে এই পেজটা আসছে কিনা আমাদের সামনে। সো আমরা মজিলা ক্রম দুইটাতেই ওপেন রাখতে পারি, কারণ কিছু কিছু ফ্যাসিলিটি এক এক ব্রাউজারে এক এক রকম, আমরা চাইলে দুইটাতে ওপেন রাখতে পারি যদি তোমাদের ইনস্টল করা থাকে। আচ্ছা এই মাত্র এখন আমাদের মজিলাতে ওপেন আছে, যদি আমি এখন রিফ্রেশ দিই দেখো হ্যালো এভরিওয়ান আসছে, তার মানে আমরা কনফার্ম যে index.php আমি অ্যাক্সেস করতে পারছি। যদি আমরা গুগল ক্রমে যাই, আমি যদি এখান থেকে লোকাল হোস্ট লিখে দেই, তাহলে দেখো আমাদের কিন্তু একটু আগে আমরা জ্যাম্পের মধ্যে ক্লিক করে যেটা পাচ্ছিলাম অ্যাডমিনে, এটাই কিন্তু আসছে। মাই ফোন বুকে ক্লিক করো এবং হ্যালো এভরিওয়ানই আসছে।
বলো কারো কোনো ডাউট আছে কিনা প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, আমরা তো আসলে এই হ্যালো এভরিওয়ান এখানে রাখবো না, আমাদের টার্গেট হচ্ছে একটা প্রজেক্ট ডেভেলপ করা, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আসি যে এই এনভায়রনমেন্টে এই কোডকে কীভাবে বড় করবা। কিবোর্ড থেকে অল্ট্রা কি ধরবা এবং মাউসের যে হুইল বাটনটা সেটা ঘুরালেই দেখবা যে কোড বড় ছোট হচ্ছে। সো আমি অল্ট্রা ধরে এই মাউসের হুইল বাটন ঘুরাচ্ছি, সো কোড আমরা দেখতে পাচ্ছি বড় ছোট হচ্ছে। সো তোমরা অবশ্যই শর্টকাটগুলো শিখবা। তাহলে প্রথমে আসো যে আমরা ইন্ডেক্স পেজে কী চাচ্ছিলাম। আমাদের প্রজেক্ট অনুসারে যদি আমরা দেখি, ইন্ডেক্স পেজে চাচ্ছিলাম যে আমরা যেই কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করবো তার ভিউ দেখতে চাই। তো আমরা এখানে একটা ডেমো বা ডামি একটা টেবিল তৈরি করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এটা ডাইনামিক করব যে আমরা কী দেখতে চাই সেটা বোঝার জন্য এখানে একটা ডিজাইন আমরা চাইলে করতে পারি। আরেকটা কথা বলি নেই, আমরা কিন্তু এখানে খুব বেশি টাইম স্পেন্ড করবো না ডিজাইনের জন্য, কারণ এই কোর্সের ফোকাস ডিজাইন না, পুরোপুরি ডেভেলপমেন্ট। সো ডিজাইনে যদি কারো কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা, এবং যাওয়ার পরে আমার এখানে যে প্লে লিস্ট আছে এটা আমি তোমাদেরকে রিকমেন্ড করছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। সো এই ওয়েব প্রোগ্রামিং গিয়ে তোমরা সিকোয়েন্সিয়ালি এই লেকচারগুলো দেখে আসতে পারো। প্রথম তিনটা লেকচার দেখলে ডিজাইন নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না। এবার আসো যে আমরা টাইটেলের নাম দিচ্ছি, কি দিব, সাপোজ মাই ফোন বুকে দিচ্ছি, মাই ফোন বুক। সো এই টাইটেলটা দিলে কি হয় তোমরা সেটা সবাই জানো, আমি ব্রাউজারে যাচ্ছি যে এখানে দেখবা যে চেঞ্জ হয় কিনা। সো এই যে মাই ফোন বুক আসলো, সো এটাই হচ্ছে টাইটেল। আমরা চাইলে এখানে আইকনও চেঞ্জ করতে পারবো, এগুলো প্রয়োজনে পরে দেখবো, বাট আমার ওয়েব প্রোগ্রামিং প্লে লিস্টের মধ্যে সেগুলো আছে। এখন আসো যে আমরা এই ইন্ডেক্স পেজটা যেভাবে দেখতে চাচ্ছিলাম আমি সেই ভিউটা যদি তৈরি করতে চাই আমরা একটা টেবিলের মাধ্যমে, চাইলে তুমি একটা ডিজাইন কপি করে নিয়ে আসতে পারো। আমি যদিও বলতেছিলাম যে ডিজাইন নিয়ে খুব একটা কাজ করব না, তারপরও আমি কোড কপি করে নিয়ে আসতে পারি ডাব্লিউ থ্রি স্কুলসে গিয়ে। সো আমি ডাব্লিউ থ্রি স্কুলস লিখলাম, সো এখান থেকে সিএসএসের ডিজাইন সহ একটা টেবিল নিয়ে আসতে পারি, তারপরে আমাদের প্রয়োজন মতো আমরা এডিট করতে পারি। সো লার্ন সিএসএসে ক্লিক করলাম। আচ্ছা, আমরা যদি ডিসকানেক্টেড হয়ে যাই অবশ্যই পরবর্তী সেশনে দ্রুত সবাই কানেক্টেড হব। এখানে আমরা সিএসএস টেবিলস ক্লিক করব। যদি আমরা এই ডিজাইনটা নিতে চাই, জাস্ট এই টেবিলটা চাচ্ছি মনে করো, তাহলে আমরা কি করব, এখানে ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করি। তাহলে আমাদের যেহেতু কোড দরকার, ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করলে এই কোডটা আমরা পাচ্ছি। সো আমরা চাইলে এখান থেকে সরাসরি সব কোড নিয়ে যেতে পারি, কন্ট্রোল এ দিলাম, দ্যাট মিন্স সিলেক্ট অল, এরপরে কন্ট্রোল সি, দ্যাট মিন্স কপি হলো। এবার আসো আমাদের কোডে যদি এই কোড সব রিমুভ করে দিতে চাই কোনো সমস্যা নেই, রিমুভ করে দিলাম সিলেক্ট করে কন্ট্রোল ভি। সো আমাদের কন্ট্রোল ভি দেওয়ার কারণে আমার কিন্তু কোড এখানে আসছে, আমি কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ। এবার আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি আসলে কীরকম আসে, সেটা আমার আর দরকার নেই, এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও আপাতত আচ্ছা থাক, ওপেন যদি প্রয়োজন হয় আমরা দেখব। দেখো আমরা কিন্তু এই ডিজাইনটা পাচ্ছি। সো আমি যেটা চাচ্ছি, প্রথমে সিরিয়াল নাম্বার হবে, তারপর নেম, তারপর ফোন নাম্বার, তারপর হচ্ছে এখানে অ্যাকশন থাকবে এডিট ডিলিট, এই টাইপের আমরা একটা ডিজাইন করে ফেলতে পারি এটার মধ্যেই। তাহলে আসো আমি একটু টেবিলটাকে ছোট করে ফেলি, এখানে যেহেতু অনেক ডেটা আছে আমি কতগুলো রো কমিয়ে ফেলি, শুধু একটা রো রাখি, তারপর আমাদের মতো করে আমরা ডিজাইন করব। যদি আমরা এখান থেকে সিলেক্ট করে যাই, তুমি মাউস বা কিবোর্ড যে কোনোভাবেই সিলেক্ট করতে পারবা। সো আমি সবগুলো রো, দ্যাট মিন্স একটা রো বাদে সব রো ডিলিট করে দিলাম। আশা করি এই কোড তোমাদের বোঝাতে হবে না। তারপরে বলি এখানে টেবিলের ভিতরে একটা রোর ভিতরে এখানে তিনটা হেডার সেল আছে, দ্যাট মিন্স টিএস মানে হচ্ছে টেবিল অফ হেডার। এখানে আছে কোম্পানি, আমি এখানে দিয়ে দিই ধরো সিরিয়াল নাম্বার, আর এখানে আমরা চাচ্ছি নেম, এখানে চাচ্ছি ধরো কন্ট্যাক্ট নাম্বার বা ফোন, আমরা যদি এখানে লিখি ফোন, কন্ট্রোল শিফট ডাউনেরও, সবাই মনে রাখবা কন্ট্রোল শিফট ডাউনেরও, তার মানে যেই লাইনে কার্সর আছে সেই লাইনটা হুবহু কপি পেস্ট হবে কন্ট্রোল শিফট ডাউনেরও দিলে। তো এখানে আমি চাচ্ছি একটা অ্যাকশন বাটন থাক,
কন্ট্রোল এস, দেখি আমাদের কি আসে। সো আমাদের শুধুমাত্র প্রথম রোটা, আচ্ছা আমরা এই রোটা রাখলে ভালো হতো, রিমুভ করে দিয়েছি, আচ্ছা অসুবিধা নাই। আমরা এখন এই রোটাকে কপি করি। দেখো কপি করার নিয়ম কি, আমি রোটো রো সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল শিফট ডাউন এরো, তাহলে অটোমেটিক এই রোটা কপি হয়ে গেল। আমরা এবার টিএইচ না নিয়ে টিডি নিতে পারি, সেটা ভালো হবে। টিডি মানে টেবিল অফ ডেটা। প্লিজ প্লিজ বলে ফেলো স্যার, এগুলো স্যার একবারে স্যার সিলেক্ট করে চেঞ্জ করা যায় না স্যার? মানে আমি টিডি একটাকে ধরলাম, ওটা সবগুলো একই নেমে যেগুলো আছে সবগুলো একই আচ্ছা, এটা চেঞ্জ হয়ে যাবে। এটাতে এক একটাতে এক এক রকম ব্র্যাকেটস হয়তো বা যায়, এক এক তোমার এডিটর এক এক রকম। এখানে আমি ট্রাই করে দেখিনি, ব্র্যাকেট ইয়েতে যায়, ব্র্যাকেটসে যায়। আচ্ছা এখানে আমরা দিলাম বাই ডিফল্ট সিরিয়াল নাম্বার দিলাম 1, নেম ধরো দিচ্ছি ধরো আমার নাম দিয়ে দিলাম। এগুলো কিন্তু ডাইনামিক করবো, আপাতত আমি জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখানে অ্যাকশনে আমি চাচ্ছি হচ্ছে এডিট থাকবে, একটা ভার্টিক্যাল লাইন দিলাম শিফট ধরে, এন্টারের উপরে যেই সিম্বলটা থাকে, এরপরে হচ্ছে ডিলিট। আমি একটু দেখি ডিজাইনটা কী হয়, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। রিফ্রেশ, সো বুঝতেই পারতেছো আমরা এইভাবে চাই চাচ্ছি যে আমার ডেটাগুলো উঠে আসবে ডেটাবেস থেকে, এইভাবে যে নাম, তারপরে ফোন নাম্বার, এখানে এডিট এবং ডিলিট অপশন থাকবে, আমি ক্লিক করলে সেগুলো কাজ করবে। ওকে, আর একটা কাজ করতে পারি আমরা চাইলে, এখানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আরেকটা লাইন, দ্যাট মিনস আরেকটা কলাম বাড়াতে পারি। এখানে যদি মনে করি যে আমরা ইমেলটা নিব, সেটাও নিতে পারো, নেম ইমেল যদি চাও আর কি দেখানোর জন্য। আমি প্রথমে নেম, তারপর ইমেল দিচ্ছি। সো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলেই কিন্তু কপি পেস্ট হচ্ছে। আসো রিফ্রেশ দেই, নেম ইমেল ফোন অ্যাকশন, ঠিক আছে। এবার আসো যে আমরা এখানে ইমেলের, এখানে যদি ইমেলটা দিয়ে দেই বুলবুল সিএসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। এখন আসো টেবিলে, যদি তোমাদের কাছে অনেক বড় মনে হয় তাহলে চাইলে একটু ছোট করে নিতে পারো। এখানে দেখো অবশ্যই সিএসএস এর কোড আছে, এখানে যে উইথ দেওয়া আছে 100%, আমরা চাইলে এটাকে কত দিব 70% দেই। রিফ্রেশ, 70% হয়েছে। এখন যদি তোমরা মনে করো যেটা স্যার সেন্টারে দেখান, সেটাও কিন্তু করা যাবে, এগুলো কিন্তু সব ডিজাইনের কাজ। সো আমরা চাইলে এখানে বলতে পারি যে মার্জিন 0 এবং অটো, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। সো আমি যেটা দিচ্ছি, কন্ট্রোল এস দিলে সেভ হচ্ছে, অল্টা ট্যাব দিলে তুমি উইন্ডো সুইচ করতে পারো, দেন তুমি এখানে এসে F5 দিতে পারো, অথবা এখানে রিলোড দিস ইমেজ এটাও ক্লিক করতে পারো। এখন আসো এটার ঠিক উপরে যদি আমি একটা হেডার চাই এবং এই টেবিলের নিচে যে একটা ফুটার চাই, সেটা কিন্তু আমরা চাইলে যুক্ত করে নিতে পারবো। আসো একটা সিম্পল ডিজাইন দেখেই ফেলি। সো এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ ক্লাস হেডার, এবং এখানে জাস্ট H1 দিয়ে আমি H1 ট্যাগ দিয়ে লিখে দিচ্ছি মাই ফোন বুক। ওকে, এবার আসো আমরা যদি বটমে, দ্যাট মিনস টেবিলের নিচে একটা ফুটার নেই, ডিভ ক্লাস, ক্লাসের নাম দিচ্ছি ফুটার, এবং এখানে আমরা যদি একটা পিট্যাগ দিই, পিট্যাগের মধ্যে যদি লিখে দিই শিফট ধরে 7, মানে M%, দেন হচ্ছে কপিরাইট সিম্বল, এরপর আমি আমার নাম লিখে দিচ্ছি, ভার্টিক্যাল একটা লাইন দিচ্ছি, এরপর আমি বললাম 2020। আসো দেখি আউটপুট কী আসে, কোডটা একটু ছোটো করে নিতে পারো। রিফ্রেশ, তাহলে দেখো উপরে মাই ফোন বুক এবং নিচে হচ্ছে কপিরাইট বুলবুল আহমেদ 2020 আসে। আমার একটা পারপাস আছে, এই কারণে আমি হেডার ফুটার যুক্ত করলাম। পারপাসটা হচ্ছে আমি সকল পেজে এই দুইটা ফিক্স রাখবো, কীভাবে রাখবো সেই লার্নিংটা আমরা এখানে দেখবো। এখন তোমরা চাইলে আমি একটু সিম্পল ডিজাইন করতে পারি, যে এটাকে সেন্টারে নিয়ে আসবো, এটাকেও সেন্টারে নিয়ে আসবো, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিবো, এগুলো কিন্তু আমরা চাইলে করতে পারবো। দেখাবো, আচ্ছা সোফার কোনো কোয়েরি আছে তোমাদের? নো স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আসো আমরা একটা সিম্পল ডিজাইন এখানেই দেখে ফেলি। তাহলে এখানে কাস্টমার কেন, আমি একটু যদি বুঝিয়ে দিই, আমাদের টেবিলের মধ্যে একটা আইডি ধরা আছে কাস্টমার্স, এই কারণে এখানে কাস্টমার্স।
আইডি অবশ্যই হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়, এখানে হ্যাশ আছে। সো কাস্টমার দিয়ে এখানে ফন্ট ফ্যামিলি বলে দেওয়া আছে, বর্ডার কলাপস বলে দেওয়া আছে, উইথ আছে, এটা তো আমরা লিখলাম। কাস্টমার টিডি, কাস্টমার টিএস, সো এগুলো যদি চেঞ্জ করতে চাও তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবা। আর যে এখানে এন চাইল্ড ইভেন আর হবার, এই দুটার মিনিং যেটা বোঝাচ্ছে, এই যে আমাদের দেখো কালার চেঞ্জ হচ্ছে হবার করলে, আর যদি এখানে আরেকটা রো বাড়াই তাহলে অড ইভেন বুঝতে পারবা। যদি আমি এখানে রো বাড়িয়ে দিই, সাপোজ এই টিয়ারটা যদি কন্ট্রোল শিফট ডাউন রো দিই, তার মানে কপি পেস্ট হয়ে গেলো। আমি যদি এখানে সিরিয়াল নাম্বার 2 দিই এবং ধরো এখানে একটা নাম চেঞ্জ করে দিচ্ছি, আলিজা আহমেদ দিলাম ধরো, প্লিজ স্যার এই টেবিল নাম্বারটা কি স্যার অটো জেনারেট হবে না স্যার, যেমন টেবিল নাম্বার 1 দিচ্ছেন 2 দিচ্ছেন? আচ্ছা সিরিয়াল নাম্বার না, সব অটো হবে, সব অটো হবে, সব অটো হবে। এটা কিন্তু আমি ডেমো দেখাচ্ছি, এটা কিন্তু সব ডাইনামিক করব আমরা, কি বলছি বুঝছো, সব ডাইনামিক করব। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমাদের ভিউ পেজটা কিরকম হবে, ভিউ পেজটা কিরকম চাচ্ছে। এগুলো তো কিচ্ছু থাকবে না, তুমি যখন মোবাইল কিনো তখন তো আর এগুলো থাকবে না, কোনো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা থাকে না, আমরা এগুলো অ্যাড করব। ঠিক আছে, আপাতত দেখাচ্ছি যে আমাদের কিভাবে চাচ্ছি, ভিউ পেজটাতে আমরা কিভাবে ডেটা এনে দেখাবো এটা চাচ্ছি। তাহলে দেখো যে অড ইভেনের মিনিং যেটা বোঝাচ্ছে, যেমন দেখো এটা একটা শেড আছে, এটাতে শেড নাই, তো এই ডিজাইন তুমি চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, যাদের ডিজাইনের সম্পর্কে আইডিয়া আছে। এখানে আমি সেটা জাস্ট একটু পরিচয় করে দিলাম যে এখানে যে ইভেন একটা কালার দিয়েছে, ঠিক আছে, ওই কারণে ওই কালারটা আসছে। হবার করলে এই যে হ্যাশ ট্রিপল ডি, দ্যাট মিনস হোয়াইট একটা কালার আসার কথা। তো এখানে যে টিএইচ মানে হেডারের একটা ওরা কোড লিখে রাখছে, প্যাডিং টপ বটম এগুলো লিখে রাখছে। তোমরা যেমন ধরো এখন মনেই হতে পারে যে স্যার আমরা চাচ্ছি লেখাগুলো সব সেন্টারে দেখাক, যেমন এটা কিন্তু সব লেফট অ্যালাইন আছে, আছে না, সব লেফট অ্যালাইন আছে না, তুমি যদি চাও সব কিন্তু করতে পারবা। সো আমি চাইলে এগুলো দেখাতে পারবো। আপাতত সিম্পলি আসো যে আমরা হেডার ফুটারটা একটু ঠিক করি। তাহলে আসো, যেহেতু আমাদের ক্লাস নিয়েছি হেডার, তাহলে কী হবে, ডট হেডার হওয়ার কথা। আমরা যদি টেক্সট অ্যালাইন দিই সেন্টার অবশ্যই হবে, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই একটা দিয়ে দিই, সাপোজ পাউডার ব্লু দিতে পারি বা লাইট ব্লু দিতে পারি, দিয়ে দিলাম কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ, দেখো আসছে কিনা। সো সেম ইফেক্ট যদি আমরা ফুটারে রাখতে চাই, আমি এটাকে কপি করে, আচ্ছা কপি না করি, বেশি কপি পেস্ট করলে তোমাদের আবার প্রবলেম হতে পারে। এখানে আসি ডট ফুটার, তাহলে এখানেও টেক্সট অ্যালাইন আমরা যদি দিয়ে দিই সেন্টার, এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা একটা দিয়ে দিই, আচ্ছা আমরা আবার রিকানেক্টেড হতে পেরেছি, থ্যাংক ইউ। এখন এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এটা লিখতে গিয়ে আমাদের কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সাপোজ যদি একই রাখি পাউডার ব্লু দেই, কন্ট্রোল এস। এবার আমরা যদি ব্রাউজার আসি, রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন আমরা পেলাম। তার মানে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার। যদি মনে করো একটু প্যাডিং দিবা সেটা চালিয়ে দিতে পারো, এখানে প্যাডিং যদি দেই সাপোজ 10 পিক্সেল, আবার হ্যালো হ্যালো প্লিজ মাইক্রোফোন মিউট থাকতে হবে, হ্যাঁ মাইক্রোফোন মিউট থাকতে হবে, যদি প্রয়োজন হয় হ্যান্ড রেজ করবা, ওকে থ্যাংক ইউ। এবার আসো যে আমরা যদি এখানে একটু প্যাডিং দেই হেডারে, 10 পিক্সেল দিয়ে দিলাম দুইটাতেই, কন্ট্রোল এস। আচ্ছা একটা কথা বলে নেই, শর্টকাট একটা শিখে নাও, এখানে যদি কোড এলোমেলো থাকে যদি তুমি সাজাতে চাও শর্টকাটের মাধ্যমে, তাহলে হচ্ছে অল্ট্রা শিফট এফ। কোড ফরম্যাটিংয়ের জন্য শর্টকাট হচ্ছে অল্ট্রা শিফট এফ, অল্ট্রা শিফট, হ্যাঁ অল্ট্রা ধরবা শিফট ধরবা দেন হচ্ছে এফ, যেহেতু অ্যাকোর্ড হচ্ছে আশা করি তোমরা শুনতে পাবা, অল্ট্রা শিফট এফ। সো আমাদের কোড কিন্তু অটোমেটিক সাজানো হয়ে গেল, আমরা আউটপুটে গিয়ে দেখে আসি। সো প্যাডিং অনেক বেশি হওয়ার কারণে আমাদের ভালো লাগতেছে না, আমরা চাইলে প্যাডিংটা একটু কমিয়ে দিতে পারি। প্যাডিং আমরা যদি দিই সাপোজ 5 পিক্সেল, এবং এটা যদি আমরা 5 পিক্সেল দিই, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। ডট হেডার ডট ফুটার, ওকে। আচ্ছা পেইন্টটা রিমুভ করে দিলেই মনে দেখতে ভালো লাগবে, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5।
আচ্ছা, এখন আসো যে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে এই হেডার এবং ফুটার সকল পেজে কিন্তু সেম থাকবে। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব সেটা আমাদের শিখতে হবে। তার আগে আমরা এই যে সিএসএস পার্টটা দেখলাম আমাদের কোডের মধ্যে, যেটা ইন্টারনাল সিএসএস তোমরা বলতে পারো, অবশ্যই ইন্টারনাল সিএসএস, যেহেতু যেই যেই পেজে এসটিএমএল সেই পেজে কোড আছে এবং হেডারের মধ্যে আছে, এই কারণে এটাকে ইন্টারনাল বলা হয়। তো আমরা চাইলে এটাকে এক্সটার্নাল করে ফেলতে পারি, তাহলে কোড কমে যাবে, দেখতে ভালো লাগবে এবং সকল পেজে তার লিঙ্কও করাতে পারবো, তাই নয় কি? আমার কথা কি জি বুঝতে স্যার? বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে বডির মধ্যে আমরা একটা ফন্ট সেট করতে পারি। ধরো টেবিলের মধ্যে যে ফন্টটা আছে এটাকে আমি কপি করে দিয়ে দিচ্ছি, যে বডির মধ্যে যত টেক্সট আসবে সব এই ফন্টেই থাক। কন্ট্রোল এস, দেখি একটু আমাদের কোনো চেঞ্জ হয় কিনা এর মধ্যে। হ্যাঁ, এই যে দেখো টাইটেল কিন্তু, দ্যাট মিন্স হেডার ফুটার কিন্তু ফন্ট স্টাইল চেঞ্জ হয়েছে। ওকে, এখন আসো যে আমরা এই মাই ফোনবুক প্রজেক্টের সোর্স ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, একটা ফোল্ডার তৈরি করে নিব, সেই ফোল্ডার নাম দিচ্ছি সিএসএস। যত ধরনের সিএসএস থাকবে সব এই ফোল্ডারের মধ্যে থাকবে। আমি এন্টার দিচ্ছি, দেখো। হ্যাঁ, এক্সটার্নাল। তাহলে সিএসএস এর ভিতরে আমি একটা ক্যাসকেডিং স্টাইল শিট তৈরি করে নিচ্ছি। এই যে ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস উপর রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা ক্যাসকেডিং স্টাইল শিটে ক্লিক করলাম। আসো, নাম দিচ্ছি স্টাইল। তোমরা জানো যে একটা হলে আমরা সাধারণত স্টাইলই দিয়ে থাকি, তো স্টাইল লিখলে হবে। এখানে ক্রিয়েটেড ফাইলের মধ্যে তাকালেই বুঝতে পারবা কোথায় তৈরি হচ্ছে। এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস তৈরি হচ্ছে। ফিনিশ। স্যার, আমি কোনো কারণে যদি পিএসপি নিয়ে ফেলি, রিমুভ করে দিবা, আবার নতুন করে নিবা। এই যে রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দাও বা রিনেম করো, এই যে ডিলিট। ঠিক আছে, তাহলে এখন আসো যে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে আমরা এই স্টাইলের থেকে স্টাইল পর্যন্ত, স্টাইলের শুরু এবং স্টাইলের শেষ, দ্যাট মিন্স এই পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, দ্যাট মিন্স কাট করলাম। এবার আসো এই স্টাইলের মধ্যে এই লেখাগুলো মুছে দিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম, দেন কন্ট্রোল এস। চাইলে এখানে কোড ফরম্যাট করতে পারো, অল্টা শিফট এফ, কোড অটোমেটিক সাজানো হয়ে গেল। আমি চাইলে কোড বড় করে দেখতে পারি, অল্টা ধরে মাউসের হুইল বাটন ঘোরালেই কোড বড় করে দেখতে পাবা। কন্ট্রোল এস, ইন্ডেক্স ডট পিএইচপিতে আমি স্টাইল এটা রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এস। এবার অবশ্যই ব্রাউজারে গেলে দেখবা যে এটা কিন্তু দেখাবে না ডিজাইনটা। দেখো কোনো ডিজাইন নাই, আছে লিঙ্ক করা হয় না, এটা আমরা করব। আর পাশাপাশি এখানে একটা টাইটেল দিব, আমরা যে কোডটা কপি করে আনছি ওখানে এই টাইটেলটা ছিল না, এখানে টাইটেলটা দিয়ে দিই। টাইটেলের শুরু এবং টাইটেলের শেষ এখানে বলে দিই যে মাই ফোন বুক, কন্ট্রোল এস। এবার আসলে লিঙ্ক তোমরা অবশ্যই জানো কীভাবে লিঙ্ক করাতে হয়। আমি লিখবো হচ্ছে লিঙ্ক, দেন হচ্ছে রিলেশন, কন্ট্রোল স্পেস বার দাও, সাজেস্ট করবে স্টাইল শিট হওয়ার কথা, স্টাইল শিট, এরপরে এইচআরইএফ, হাইপারলিঙ্ক রেফারেন্স, কন্ট্রোল স্পেস বার দাও, কন্ট্রোল এস দিচ্ছি, দেন আবার এখানে আসলাম, কন্ট্রোল স্পেস বার সাজেস্ট করছে। সিএসএস এর ভিতরে যাব, কন্ট্রোল স্পেস বার, যদি আমাদের এই ড্রপ ডাউন মেনুটা দেখতে চাই, অপশনগুলো দেখতে চাই, যদি না শো করে কন্ট্রোল ধরে স্পেস বার দিবা, তাহলে স্টাইল ডট সিএসএস। এখানে আরেকটা অপশন আছে যেটা অপশনাল টাইপ, যেটা আমরা বলতে পারি হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল এস। আশা করি যদি কোনো প্রবলেম না হয় আমরা ব্রাউজার ইম্প্যাক্ট দেখতে পাবো। স্যার, টাইপ যদি না দেয় প্রবলেম করবে কোনো? স্যার না, কোনো প্রবলেম করবে না, এটা অপশনাল, বললামই তো অপশনাল। তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্ক কাজ করলো। সো আমাদের এখানে কোড অনেক কমে গেল তোমরা দেখতে পেলা। এখন আসো যে আমাদের প্রজেক্টের লেআউটে যদি যাই, সো আমরা জাস্ট এটা ডিজাইনটা বানিয়েছি, এখানে কিন্তু ইনিশিয়ালি ভিউ পেজটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকবে বলতে যেটা বোঝাচ্ছি যে আমি ব্রাউজারে যাব, দ্যাট মিনস এই ধরনের কোনো ডেটা থাকবে না, থাকবে থাকবে না। নিচে একটা অপশন থাকা উচিত যে অ্যাড কন্ট্যাক্ট, সেখানে ক্লিক করলে আমি ডেটা অ্যাড করতে পারবো, এই ধরনের অপশন আসবে। তাহলে আমি সেই লিঙ্কটা এখানে চাইলে তৈরি করে রাখতে পারি। তা আমরা তার আগে একটা অ্যাড কন্ট্যাক্ট পেজ বানাই। তাহলে আসো, সোর্স ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ পিএসপি ফাইল, এবার আমি দিচ্ছি অ্যাড কন্ট্যাক্ট। দেখো এখানে কোথায় তৈরি হচ্ছে, এখানে কিন্তু ক্রিয়েটেড ফাইলের লিঙ্কটা দেখতে পাচ্ছ। ফিনিশ, অ্যাড কন্ট্যাক্ট। এখানে আমি কোনো কিছুই লিখি নাই আপাতত, লিঙ্কটা করিয়ে দিই।
আমি এই টেবিলের ঠিক নিচে এসে ফুটারের ঠিক উপরে এখানে একটা পি ট্যাগ নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যে HREF কন্ট্রোল স্পেস বার অ্যাড কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন্টার দিলে অটোমেটিক তোমার অ্যাঙ্কর ট্যাগটা শেষ হলো। মাঝখানে লিখবো হচ্ছে অ্যাড নিউ কন্ট্যাক্ট, কন্ট্রোল এস। আমি একটু এখানে গিয়ে দেখি কি দেখায়। তাহলে দেখো অ্যাড নিউ কন্ট্যাক্ট, তুমি এখন ডিজাইনের মাধ্যমে সিএসএস এর মাধ্যমে চাইলে এটাকে সেন্টারে আনতে পারবা, এটাকে বাটন আকারে তৈরি করতে পারবা, সব কিছুই করতে পারবা। ওইটা আমি এখানে দেখাতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না ডিজাইন দিয়ে। আমি ডেভেলপমেন্টের কাজ দেখবো, যেটা কয়েকবারই রিপিট করছি তারপরেও বললাম। তাহলে অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করলে যেই পেজটা আসছে সেটা কিন্তু ব্ল্যাঙ্ক, কারণ আমরা এখন পর্যন্ত এখানে কোনো কিছু তৈরি করিনি। আমি আবার ব্যাকে যাচ্ছি। তারপরে আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাড নিউ কন্ট্যাক্টে যখন ক্লিক করব আমার এখানে একটা ফর্ম আসবে, সেই ফর্মের মধ্যে আমরা অবশ্যই এই যে নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো এন্ট্রি দিব। যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব সেটা ডেটাবেজে গিয়ে সেভ হবে এবং আমার এখানে দেখাবে। আমার কথাগুলো কি বুঝতে পারছো? এই কারণে প্রজেক্টের লেআউটে যখন যাবা, তাহলে দেখো ইন্ডেক্স ডট পিএইচপি তে আমরা বলছিলাম অ্যাড কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবো, এখানে যখন আমরা কোনো কিছু অ্যাড করবো সেটা যাবে ডেটাবেজে, ডেটাবেজ থেকে আবার ইন্ডেক্স পেজে এসে ডিসপ্লে করবে। তো আমরা আপাতত যেহেতু ডেটাবেজ তৈরি করিনি, আমরা ধরে নিচ্ছি যেটা ডেটাবেজ থেকে উঠে আসছে। আমার কথা কি বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো অ্যাড নিউ কন্ট্যাক্ট পেজটা আমরা ডিজাইন করে ফেলি খুব দ্রুত। তাহলে অ্যাড নিউ কন্ট্যাক্ট পেজে যখন যাব তখন আমাদের কমন হেডার এবং ফুটার থাকবে, দ্যাট মিনস এই যে টপ এবং বটম এই দুটো থাকবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমার পেজ সংখ্যা তো 100 হতে পারে, তাহলে সকল পেজে কি আমি তোমার স্টাইল ডট সিএসএস যুক্ত করব? আচ্ছা, এখন সেই কাজটাই আমরা দেখবো যে কিভাবে ইনক্লুড করা যায়। তার আগে আমরা একটু একটু কাটাকাটির কাজ শিখি। অনেক সময় তোমরা যারা ফ্রিল্যান্সারে কাজ করো তারা দেখবা যে, হ্যাঁ আমি আসতেছি, যে দেখবা যে তোমাদের হাতে একটা কাজ আসছে যে এইচটিএমএল এর একটা পেজ ডিজাইন করে তোমাকে বলবে এটাকে ডাইনামিক করে দিতে। সো ডাইনামিক মানে হচ্ছে তোমাকে বলবে এটাকে পিএইচপি তে কনভার্ট করে দিতে। সো এই পিএইচপি তে কনভার্ট করতে গেলে প্রাইমারি যে কাজটা করতে কাটাকাটির কিছু কাজ করতে হয়, কিভাবে করব সেটা আমরা এখন দেখব। প্লিজ, কেউ একজন কোশ্চেন করতে চাচ্ছিল? জি স্যার। স্যার আরেকটু, স্যার স্ক্রল করে একটু নিচে আসবেন স্যার, যেটা অ্যাড কন্ট্যাক্ট নামে স্যার প্যারাগ্রাফে স্যার অ্যাড করলেন স্যার, সেখানে একটু স্যার আসছে। জি স্যার, এটা প্যারাগ্রাফে স্যার বললে ও স্যার, ও আচ্ছা স্যার, এটা লিংক করানো হয়েছে স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। এবার আসলে আমরা কাটাকাটির কাজটা করবো। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যেটা বলছি হেডার থাকবে সকল পেজে সেম, তাহলে দেখো এতটুকু যদি আমরা কাট করি কোনো সমস্যা আছে? মানে এতটুকু আমি কেটে ফেলবো না, হেড কাটলে সমস্যা আছে, তাহলে আবার অন্য পেজের জন্য আবার এই কোড লিখতে হবে। সো আমি অটোমেটিক্যালি কোড কানেক্ট করব, যতটুকু কাটা দরকার যে সকল পেজে সেম, সকল পেজে তো আমার এই এই কোডটুকু থাকবে, থাকবে না সকল পেজে এই কোডটুকু থাকবে না, প্রাইমারি যে কোড। তাহলে হ্যাঁ প্রাইমারি কোডটা থাকবে। তাহলে আমাদের ধরো এই পেজটার জন্য কতটুকু এই এই পেজে নিজস্ব, শুধু এই টেবিলটা পাশাপাশি এই লিঙ্কটা, তাই নয় কি? এতটুকু এই পেজের জন্য থাকলেই হচ্ছে। তাহলে আমি হেডারটা টোটালি কেটে ফেলবো। তাহলে দেখো কিভাবে কাটি, আমরা এই ডি পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, কাটা হয়ে গেল। এখন কোথায় নিব এটা একটা কোশ্চেন। তাহলে আমরা যেটা করে থাকি প্রজেক্টের মধ্যে, সোর্স ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবা, নিউতে যাবো, একটা ফোল্ডার বানাবা যে কাটাকাটি সব কিছু একটা ফোল্ডারের মধ্যে রাখবা। ফোল্ডারের নাম দিচ্ছি ইনক্লুডস, অন্য নামও দেওয়া যাবে, ইনক্লুডস দিলাম। এই ফোল্ডারের ভিতরে এসে দেখো যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, পিএসপি ফাইল, একটা নাম দিচ্ছি হেডার, আরেকটা তৈরি করে নেই পিএসপি ফাইল ফুটার। সো আমাদের যেগুলো কমন থাকবে শুধু সেই পেজগুলো বানাবো, ইনক্লুডসের ভিতরে রাখবো। এখন আসো হেডারের ভিতরে আমি যতটুকু কাট করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। কোড বড় করে দেখো এই হেডারের মধ্যে শুধুমাত্র এতটুকু আছে। এবার আসো ইন্ডেক্স পেজে যাই, এবার ফুটারটা কাটবো। তাহলে ফুটারটা পি ট্যাগটা তো, হ্যাঁ প্লিজ বলতে। স্যার আমি তো স্যার পিএসপি এর একটা স্যার নিলাম, কিন্তু সেইখানে স্যার আমি হেডারটা নিলাম পিএসপি স্যার, কিন্তু স্যার সেইখানে যাওয়ার পরে স্যার আমার পুরো কোডটাই কিন্তু স্যার এইচটিএমএল টা করে দিলাম স্যার, পিএসপি তো কোনো স্যার ই থাকলো না। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যখন একটা পিএসপি ফাইল আমাদের হাতে আসবে, সো আমরা সরি এইচটিএমএল এর একটা টেমপ্লেট যখন হাতে আসবে সেটাকে যখন ডাইনামিক করব, ডাইনামিক করা মানে হচ্ছে সব ফাইল কেটে পিএসপি হবে, কোনো ডট এইচটিএমএল থাকবে না। সো পিএইচপিতে এইচটিএমএল কোড সাপোর্ট করবে, কিন্তু
আমরা ডট এসটিএমএল দিতে পারবো না, যখন আমরা কাটাকাটি কাজ করব দ্যাট মিন ডাইনামিক করব, আমাদের কিন্তু এসটিএমএল এর মাধ্যমে স্ট্যাটিক পেজ তৈরি করি, আমরা ডাইনামিক করতে গেলে অবশ্যই আমাদের পিএইচপি প্রয়োজন পড়বে। সো আমরা এখন সেই কাজটাই করতেছি, বুঝতে পেরেছো নুনবি? হ্যালো, জি স্যার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমরা দেখি, একটু ওয়েট করো, দেখলেই বুঝতে পারবা। এবার আসলে আমি ফুটারটা কাটবো, সো ফুটারটা আমি কেটে নিচ্ছি, সো যেখান থেকে ফুটার শুরু তার থেকে লাস্ট পর্যন্ত কাটতেছি, কন্ট্রোল এক্স। এবার আসো ফুটারের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আসো ইন্ডেক্স পেজটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস। এবার যদি ইন্ডেক্স পেজে যাও দেখবা যে কী আসে, আউটপুট হেডারও থাকবে না ফুটারও থাকবে না, দেখো হেডারও নাই ফুটারও নাই, এবং এখানে কোনো ডিজাইন কাজ করতেছে না, সিএসএস কাজ করতেছে না, যেটা বোঝাচ্ছি আর কি। কেন কাজ করতেছে না, কারণ হেডারের মধ্যে হচ্ছে স্টাইলটা লিঙ্ক করা ছিল, তাই নয় কি? না, কাস্টমারের সাথে লিঙ্ক করা ছিল, কিন্তু ওই কাস্টমারটা আছে কোথায়? আছে তো স্টাইল ডট স্টাইল ডট সিএসএস এ আছে না, তাহলে স্টাইল ডট সিএসএস কোথায় আছে? এই হেডারে গিয়ে দেখো, হেডারের মধ্যে কিন্তু এই লিঙ্কটা আছে, যেই কারণে কিন্তু আমার ইন্ডেক্স ডট পিএইচপি তে কোনো ডিজাইন সে দেখাতে পারতেছে না। এখন আসো যে আমরা এই হেডার এবং ফুটারকে যে আলাদা করে ফেললাম এটা কীভাবে যুক্ত করব, তার আগে আমরা একটু ব্রাউজারে গিয়ে সোর্স কোড দেখে আসি। কন্ট্রোল ধরে যদি ইউ দাও তাহলে তুমি সোর্স কোড দেখতে পাবো। আমি কন্ট্রোল ধরে ইউ দিলাম, শর্টকাটে দেখো সোর্স কোড দেখতে পেলাম। আমি আবারও দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করেও যেতে পারবা, এই যে ভিউ পেজ সোর্স, কন্ট্রোল ধরে ইউ, এখানে দেখো উপরে কিন্তু এসটিএমএল এর কোড শুরুটা নাই, নিচে কিন্তু এসটিএমএল এর কোডের শেষেরটা নাই, আছে? আচ্ছা এবার দেখবা কিভাবে যুক্ত করি। তাহলে যুক্ত করার অনেকগুলো ওয়ে আছে, তোমরা আমাদের পিএইচপি বেসিক পার্ট টু ওইটা ভালো করে দেখলে সেই যুক্ত করার পার্টটা বুঝতে পারবা, আমি এখানে শুধু একটা ওয়ে বলবো। দেখো ইন্ডেক্স পেজে যাচ্ছি, এখানে যখন আমরা যুক্ত করতে হবে তখন পিএইচপি নিয়ে ডিল করতে হবে। তাহলে আমি পিএইচপি শুরু এবং শেষ প্রথমে দিব। পিএইচপি শুরু করতে হয় শিফট ধরে লেস দেন সাইন দেন কোশ্চেন মার্ক, এরপরে পিএইচপি, শেষটা হয় কোশ্চেন মার্ক দেন হচ্ছে গ্রেটার দেন সাইন, এই হচ্ছে পিএইচপি শুরু শেষ। এখানে আমি যুক্ত করার জন্য এক ফাংশন ইউজ করবো, চারটা ফাংশন আছে, ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স। সেই চারটা ফাংশনের ব্যবহার তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে, যেই তোমাদের একটা রিকমেন্ড করছিলাম যে দুইটা লেকচার, আমি যদি একটু দেখাই, সেকেন্ড যে লেকচারটা ছিল তোমাদের অলরেডি শেয়ার করেছি তোমাদের ফেসবুকে, যারা ওই লেকচারটা দেখেছো ওখানে অবশ্যই এই এক্সপ্লেনেশনটা পাবা। এই পিএইচপি পার্ট টু আমি এটা ওপেন করতেছি, আমি একটু সাউন্ডটা অফ করে দেই। প্রজেক্টের নেম দিতে হবে লাইক ক্লাস টু, যেহেতু লাস্ট ক্লাস আমরা ক্লাস ওয়ান দিয়েছিলাম তাই আমি ক্লাস। আচ্ছা এখানে দেখো আমরা এখানে কী কী শিখে শিখবো, এখানে যারা এই লেকচারটা দেখেছো তাদের তো অবশ্যই ভালো, যারা দেখো না অবশ্যই দেখতে হবে। এখানে এই যে চারটা ফাংশন আছে, ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স, এই চারটার যে কোনো একটা ইউজ করা যাবে, কোনটা কখন ইউজ করবে সেটা তোমার এই লেকচার দেখে বুঝতে হবে, এবং এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য। এই যে ডলার আন্ডারস্কোর গেট, ডলার আন্ডারস্কোর পোস্ট একটু পরে আসবে, তারপরে এই যে এখানে কিছু ফাংশন আছে এগুলো একটু পরে আসবে, পিএইচপি ফর্মের কাজ একটু পরেই চলে আসবে। আচ্ছা এবার আসো যে আমরা প্রজেক্টে ফেরত যাই, তাহলে এখানে আমরা ইনক্লুড ওয়ান্সটা ইউজ করবো আজকে, ইনক্লুড ওয়ান, দেখো লিখতে গেলে সাজেশন দিচ্ছে, আমি এন্টার দিলাম, সিঙ্গেল কোশ্চেনের ভিতরে আমার কার্সর আছে, কন্ট্রোল ধরে স্পেস বার দিলে আমাকে সাজেশন দিবে। সো আমি এখান থেকে যাবো হচ্ছে ইনক্লুডসের ভিতরে, যাবো হচ্ছে হেডারটা চুজ করে, কন্ট্রোল এস। সো আমার হেডারটা যুক্ত হয়ে গেল, আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি, রিফ্রেশ দেই, দেখো আসছে কিনা হেডার সহ, এবং ডিজাইনটা চলে আসছে। কেন ডিজাইন আসছে, কারণ হচ্ছে হেডারের মধ্যে স্টাইলটা যুক্ত করা ছিল। এবার যদি কন্ট্রোল ইউ দাও দ্যাট মিন সোর্স কোড দেখতে যাও, তাহলে দেখো এই কোডটা কিন্তু যুক্ত হয়ে গেছে, একটু আগে কিন্তু এই কোড ছিল না, ছিল? আচ্ছা এবার দেখো ফুটারে কিন্তু সেই কোড নাই, তাহলে ফুটারে আমরা কিভাবে যুক্ত করব, একেবারে সিম্পল ওয়ে। তাহলে ফুটারের মধ্যেও আমাদের ফুটারের জন্য আমরা এই লাইনটা চাইলে কপি করে নিয়ে আসতে পারি, দেন এখানে হেডারের পরিবর্তে ফুটার লিখে দেবো, সেটাও হতে পারে, অথবা আমি এখানে টাইপ করতে পারি। দেখো পিএসপির শুরু এবং পিএসপির শেষ, তাহলে আমরা এখানে ইনক্লুড ওয়ান্স, কন্ট্রোল স্পেস বার, ইনক্লুডস, এবার দিব হচ্ছে ফুটার, কন্ট্রোল এস,
এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো স্যার যে পিএসপি বিভিন্ন জায়গায় লিখতেছেন, এর ব্যাখ্যা কিন্তু লেকচার ওয়ানে আছে। হ্যাঁ, যে পিএসপি বেসিক পার্ট ওয়ানে আছে, যে পিএসপির কোড আমরা যে কোনো জায়গাতে লিখতে পারি। এই জন্যই বলছি ওই দুটা লেকচার দেখে আসলেই প্রজেক্টটা তোমরা এনজয় করবে, আদারওয়াইজ কিন্তু এনজয় করবে না। এবার আসো আমরা ব্রাউজারে যাই, এটা আমি ক্লোজ করে দিলাম, এখানে রিফ্রেশ দিচ্ছি, দেখো ফুটারটা আসছে। এবার আমি কন্ট্রোল ইউ দিয়ে সোর্স করে দেখতে যাচ্ছি, দেখো নিচে ফুটার যুক্ত হয়েছে কিনা। বুঝতে পারছো? প্লিজ স্যার, অলওয়েজ যদি স্যার আমি ওয়ান্স ব্যবহার করি তাতে তো কোনো সমস্যা নাই স্যার, আমি স্যার ইনক্লুডটা স্যার ই করব না স্যার। আচ্ছা প্লিজ, ধন্যবাদ, অসুবিধা নাই। এটা মানে কোনটা কখন হবে ব্যাখ্যাটা আমার সেকেন্ড লেকচারে আছে, ওটা আগে দেখো তারপরে। ওটা ওটা স্যার জানি স্যার, ঠিক আছে, কিন্তু স্যার আমি চাইতেছি স্যার অলওয়েজ স্যার ওয়ান্সটা না, সেটা করো, কোনো সমস্যা নাই। অলওয়েজ ওয়ান্স দিলে দেয়াটা সেফ, তবে রিকোয়ার ওয়ান্স এর কিছু পার্থক্য আছে ইনক্লুডের সাথে, সেটার ব্যাখ্যা ওখানে আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কাটাকাটির কাজ দেখলাম, কিভাবে যুক্ত করতে হবে সেটাও দেখলাম, এখন কোনগুলো কাটবো আবারও বলি, যেই যেইগুলো কমন থাকবে সকল পেজে যাবে সেগুলোকে শুধু কাটবো। তাহলে এখন আসো, যে আমরা এই পেজে আর আপাতত কোনো কাজ করতে চাচ্ছি না, ইন্ডেক্স পেজে এখন নতুন পেজ যেটা অ্যাড কন্ট্যাক্ট পেজটা আমরা ডিজাইন করব। তার আগে যদি আমরা এখানে অ্যাড কন্ট্যাক্টে যেতে চাই, ইউআরএল এ যাও, যাওয়ার পরে এখানে সরাসরি অ্যাড কন্ট্যাক্ট লিখো .php, অথবা এই যে অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করলেও কাজ করবে, যেহেতু আমরা লিঙ্ক করিয়েছিলাম। আমি সরাসরি ইউআরএল এ লিখলাম, এন্টার দাও, দেখো কোনো কিছু নাই। এখন প্রথম কাজ হচ্ছে আমার হেডারটা যুক্ত করা, আমার কথা কি বুঝছো? তোমরা কি আমার কথা, প্রথম কাজ হচ্ছে হেডারটা যুক্ত করা। তাহলে কীভাবে করবো দেখো, এখানে তো পিএসপি শুরুটা দেয়াই আছে, তাহলে আমি এখানে ইনক্লুড ওয়ান্স কন্ট্রোল স্পেস বার ইনক্লুডস হেডার যুক্ত করে দিলাম, দেখি আসে কিনা। অল্টার ট্যাব, এখানে রিফ্রেশ দাও, চলে আসছে। তাহলে এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে আমার যদি সিএসএস কোথাও চেঞ্জ করি, আমার এন্টায়ার ওয়েব প্রজেক্টের মধ্যে, দ্যাট মিনস এন্টায়ার ওয়েবসাইটের মধ্যে 1000 পেজ থাকুক আর লাখ পেজ থাকুক, সব পেজেই কিন্তু অটোমেটিক কাজ করবে, তাই নাকি? এটা কিন্তু ডাইনামিক। সাপোজ ধরো এখন আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি নামটা, তাহলে আমার শুধু কোথায় চেঞ্জ করলে হবে কে বলতে পারবা? সিএসএস স্টাইলে, না না হেডার, হেডার স্যার, হেডারের মধ্যে, ঠিক আছে। এই যে আমাদের ইনক্লুডসের মধ্যে হেডার যেটা আছে এখানে চেঞ্জ করে দিলে হচ্ছে। যদি এই স্টাইলটা ফলো না করতাম, যদি আমি এই কোড সমস্ত পেজে কপি পেস্ট রাখতাম, যদি 100 পেজ হতো 100 পেজে গিয়ে কিন্তু এটা চেঞ্জ করতে হতো, তাই নয় কি? জি স্যার। তো সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমরা এই ওয়েটা শিখলাম, এটাই হচ্ছে ডাইনামিক। ওকে, আমি হেডার ফুটার আপাতত কোনো কাজ নাই, এটা ক্লোজ করে দিই, স্টাইলেরও কোনো কাজ নাই, ক্লোজ করে দিই, ইন্ডেক্সটা থাক। আচ্ছা, এই কোড বড় করে নিচ্ছে অল্টা ধরে মাউসের হুইল বাটন প্রেস করে। সো আমরা যেহেতু চাইলে এটা এক লাইনও রাখতে পারি, চাইলে মাল্টিপল লাইনও থাকতে পারে। আমি কন্ট্রোল শিফট ডাউনেরও দিচ্ছি, তার মানে লাইনটা কপি হয়ে গেল। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ফুটার, কন্ট্রোল এস, আসো দেখি হেডার ফুটার আসে কিনা, চলে আসলো। এখন এই মাঝখানে আমরা এখন নতুন কাজ করব, আমার কথা কি বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই স্যার, প্লিজ স্যার, এখানে স্যার যদি আমি স্যার মাসখানে তো কাজ করব, আমি যদি স্যার একদম স্যার ফিক্সড করে দিতে, ফোটাটা ফোটারে রাখতে আর হচ্ছে স্যার হেডারটা হেডারে রাখতে, আর কোন কিছু করা যায় স্যার? মানে ফিক্সড সব সময় ওখানেই থাকবে স্যার? তো তাই তো ফিক্সড, এটার মাধ্যমে তো ফিক্সড, এই যে এখন এটার এটার মাসখানে লিখবে, এটা তো ফিক্সড স্যার, এটা ফিক্স স্যার। মানে স্যার আমি স্যার যে উইন্ডোতে যখন স্যার দেখবো স্যার, তখন স্যার মানে ফুটারটা একদম নিচেই থাকবে, তাই তো আসতেছে, এখান তো ফুটার সবার নিচেই থাকবে, মানে এই নিচে বলতেছো? মাঝখানে কন্টেন্ট নাই দেখে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখন ধরো আমার কন্টেন্ট যদি না থাকে, আমি শুধু শুধু একটা বক্স কেন তৈরি করে রাখবো? তুমি চাইলে তো করতেই পারো, এখানে যদি একটা হাইট বলে দাও, যে সাপোজ ধরো 800 পিক্সেল, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক হাইট তৈরি করে রাখলা, সো তাই তো আসবে। সো ডিজাইন, আমি কিন্তু ডিজাইন পার্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ ডিজাইন নিয়ে কথা বললে আমি ডেভেলপমেন্ট দেখাতে পারবো না। সো ডিজাইন আমি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবো, বুটস্ট্র্যাপ নিয়ে নিয়ে কাজ করতে পারবো, আমি চাইলে কি বলে বিভিন্ন কোড কপি পেস্ট করে নিয়ে আসতে অনেক সুন্দর করে পারবো, সেই পার্টে যেতে চাচ্ছি না। আমার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট শেখা। সো ডেভেলপাররা ডিজাইনের দিকে তাকাই না, শুধু দেখে যে অ্যাকশনগুলো কাজ করতেছে কিনা, কি বলছি বুঝছো? সো আমরা কিন্তু এখন পর্যন্ত ডেভেলপমেন্টে খুব একটা আসিই নেই, একটু পরেই বুঝবা ডেভেলপমেন্ট কী। তাহলে এখন আসো, যে আমরা এখানে একটা ফর্ম ডিজাইন করব, তাহলে FORM ফর্ম, ফর্মের শুরু এবং শেষ থাকবে। তো ফর্মের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট কমন, একটা হচ্ছে অ্যাকশন,
অ্যাকশন আপাতত ব্ল্যাঙ্ক থাক, পরে বলবো কি হবে। মেথড এটাও আপাতত ব্ল্যাঙ্ক থাক। তো আমাদের ফর্মের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আমাদেরকে যুক্ত করতে হয়, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। তো ফর্মটা যদি আমরা টেবিলের মাধ্যমে ডিজাইন করি তাহলে ফর্মটা দেখতে ভালো লাগবে। আমি একটা টেবিল নিচ্ছি, টেবিলের এখানে কিন্তু শর্টকাট কোড আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে কোড কপি সরি লিখতেছি, পরে শর্টকাটগুলো বলবো। তাহলে টেবিলের শুরু এবং শেষ এন্টার দিচ্ছি, সরি কন্ট্রোল জেড দিলাম, কোনো একটা প্রবলেম হয়েছে, আচ্ছা এন্টার দিলাম। এবার আসো টিআর, মানে একটা রো নিতে চাচ্ছি এবং টিআরের ভিতরে আমি কয়েকটা টিডি নিব, দেখি কী কী নেওয়া যায়। তো প্রথম টিডিতে আমি বলতেছি হবে হচ্ছে নেম, স্পেস বার দিলাম, কন্ট্রোল শিফট ডাউনেরও। আর দ্বিতীয় টিডিতে আমি বলে দিচ্ছি হচ্ছে ইনপুট ফিল্ড। সো ইনপুট ফিল্ডের মধ্যে কী কী থাকবে সেটা আমরা বলে দিই, বা কী টাইপের হবে সরি কী কী থাকবে না, প্রথমে বলে দিতে হবে টাইপ। আমরা টাইপ বলবো টেক্সট, এখানে একটা অ্যাট্রিবিউট তোমরা যা হয়তো বা নতুন শুনতে পারো সেটা হচ্ছে নেম, অথবা ইউজ করছো কখনো এটা বোঝো নাই কেন ইউজ করতে হয়। সো এই নেম, নেমের ভিতর যেটা লিখবো এটাই হচ্ছে, এটা ধরেই এই বক্সটার মধ্যে যা লিখবো সেটা পিএসপি রিসিভ করবে। তো আপাতত তুমি যে কোনো নাম দিতে পারো, যদি মনে করো এবিসিডি বা কোনো সমস্যা নেই, আমি জাস্ট মিল রেখে এটা যত নেম আমি এটার নাম নেম দিচ্ছি, জাস্ট ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারো। সো এতটুকু লিখলাম, একটু ব্রাউজারে গিয়ে দেখি কী আসে, দেখো এই যে নেম। সো এখানে যা লিখবো, এই বক্সটাতে যা লিখবো, সেই লিখাটা যখন আমি সাবমিট একটা বাটন তৈরি করে সাবমিট করবো, তখন ওই লিখাটা এই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে পিএসপি রিসিভ করবে। কীভাবে করে সেটা আমরা অবশ্যই দেখবো। আমি কন্ট্রোল শিফট ডাউনেরও দিচ্ছি, আচ্ছা দেওয়া ঠিক হলো না, কন্ট্রোল জেড দিলাম। আমি এই রোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউনেরও, কন্ট্রোল শিফট ডাউনেরও দুইটা নিলাম। সো নেম কী কী চাই আমরা, ইমেল চাই আর চাই হচ্ছে ফোন, এই তিনটা আমরা চাচ্ছিলাম ডিসপ্লে করাতে। সো এখানে টাইপ অবশ্যই ইমেল হবে, নেমটা আমরা চাইলে ইমেল দিতে পারি, চাইলে অন্য কিছুও দিতে পারো। এখানে টেক্সট রাখি, এটা আমরা ফোন দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ। সো আমরা পেয়ে গেলাম নেম, ইমেল, ফোন। এবার আসো আমরা এই রোটাকে আরেকবার কপি করি, কন্ট্রোল শিফট ডাউনেরও। এই ফোনটা এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম, এখানে আসো টাইপ দিব হচ্ছে সাবমিট, নেম এখানে কিছু থাকবে না, এখানে আমরা ভ্যালু দিব, ভ্যালু দিয়ে আমরা বলতে পারি কি বলবো, অ্যাড কন্ট্যাক্ট অথবা সাবমিট যেটা বলতে পারো চাও। সাপোজ আমি দিলাম সাবমিট, সাবমিট সেই ভ্যালুর মধ্যে যে লিখবা সেটাই কিন্তু বাটনের মধ্যে শো করবে। আমরা ফোনের স্পেলিংটা ঠিক করে দিতে পারি এখানে, ওকে কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফর্ম ডিজাইন হয়ে গেল। আমরা টেবিলের মাধ্যমে করার কারণে আমরা জাস্ট ফর্মেটিংটা আমাদের ঠিক থাকলো, টেবিলের মাধ্যমে না করলে যেটা হতো, এখানে যেহেতু লেন্থ সবার সেম না তাহলে দেখতে যে ইনপুট বক্সগুলো দূরে দূরে সরে যাচ্ছে বা দেখতে ভালো লাগতে লাগবে না, এই কারণে আমরা টেবিলের ভিতরে ডিজাইনটা করলাম। তাহলে আমাদের এই ডিজাইন কিন্তু ডান, বা তুমি এখানে সাবমিট না বলে বলতে পারো অ্যাড কন্ট্যাক্ট, এটা মনে দেখতে এটার জন্য ভালো লাগবে, অ্যাড কন্ট্যাক্ট, কন্ট্রোল এস এখানে রিফ্রেশ দাও অ্যাড কন্ট্যাক্ট। তাহলে কী হবে, সাপোজ তুমি এখানে যখন লিখবা নাম দিবা, একটা ইমেল আইডি দিবা এবং ফোন নাম্বার দিবা, এরপরে যখন এই অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করবা এটাই কিন্তু ডেটাবেজে যাবে, এখন তো কোথাও যাবে না, ক্লিক করলেও কিছু হবে না, ডেটাবেজে যাবে। যাওয়ার পরে আমার কিন্তু এই লোকাল হোস্টে যাচ্ছি, দেখো যাওয়ার পরে আমার যে মাই ফোন বুক প্রজেক্ট এই যে এখানে কিন্তু শো করবে, এটা কিন্তু আমাদের টার্গেট। আপাতত যেটা করতে পারলাম যে অ্যাড নিউ কন্ট্যাক্টে গেলে একটা ফর্ম ডিজাইন হয়েছে, এখানে আমরা ডাটা এন্ট্রি দিতে পারবো, কিন্তু এটা কোথাও যাচ্ছে না, আমি শুধু ডিজাইন পার্টটা দেখালাম, কথা কি বুঝছো তোমরা? তাহলে আসো আমরা যদি লেআউটে যাই, কোন কাজটা করলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে অ্যাড কন্ট্যাক্টের ডিজাইনটা করছি, কিন্তু এখান থেকে সাবমিট করলে ডেটাবেজে যাবে সেই কাজটা করি নাই, এবং ডেটাবেজ উঠে আসবে সেই কাজটা এখনও করি নাই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এবার আসো এই বাকি দুটা, এই যে এডিট এবং ডিলিট, এই অপশনগুলো যেহেতু ইন্ডেক্সের সাথে রিলেটেড, আমরা এই দুইটা তৈরি করে আসতে পারি, পরে ডেটাবেজ নিয়ে কাজ করব। ওকে তাহলে এখন আসো যে আমরা এই সোর্স ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে একটা পেজ নিচ্ছি হচ্ছে এডিট কন্ট্যাক্ট, আর একটা নিচ্ছি হচ্ছে ডিলিট কন্ট্যাক্ট। ওকে তো এডিট কন্ট্যাক্টে কী হবে আসলে,
আমাদের যে অ্যাড কন্ট্যাক্ট যে পেজটা, একটু আসো, এই অ্যাড কন্ট্যাক্ট যে পেজটা, এই পেজটা এডিট কন্ট্যাক্ট ডট পিএসপি হবে, বাট এখানে ডেটাগুলো শো করতে হবে। আমি রিমুভ করে করে সেগুলো এডিট করতে পারবো, আর এখানে অ্যাড না হয়ে বলা থাকবে আপডেট কন্ট্যাক্ট। আমার কথা কি ধরতে পেরেছো কী চাচ্ছি? অর্থাৎ ব্যাকে যাচ্ছি, দেখো ব্যাকে গেলে কী হবে, আমি যখন এই এডিটে ক্লিক করব, ক্লিক করলে কার ডেটা এডিট করব, এই যে এই ডেটাগুলো এডিট হবে না, হ্যাঁ, তার মানে এই তিনটা ডেটা এক্স্যাক্টলি আমার এখানে উঠে আসতে হবে, এখানে থাকতে হবে লেখাটা, তাই নয় কি? তাহলে আমরা কাজ করতে পারি, এই ডিজাইনটি তো রাখতে পারি নাকি, ডিজাইনের কথা বলতেছি আর কি। তাহলে দেখো আমি এডিট কন্ট্যাক্টে কী করবো, অ্যাড কন্ট্যাক্টে যা আছে সব কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এডিট কন্ট্যাক্টে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সরি কন্ট্রোল জেড দিয়ে এই লেখাটা মুছে দিতে চাচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তাহলে এখন কিন্তু অ্যাড এবং এডিট এক্স্যাক্ট সেম হয়ে গেছে। আমি পার্থক্য বোঝানোর জন্য এই অ্যাডের অ্যাড কন্ট্যাক্টের জায়গায় বলবো হচ্ছে আপডেট কন্ট্যাক্ট, আর আপাতত বাই ডিফল্ট এখানে একটা ভ্যালু সেট করে দিচ্ছি, পরবর্তীতে আমরা ডাইনামিক করব। ভ্যালু বলতে আমি ফিক্স করে দিচ্ছি যে এইটা ক্লিক করলে এটা আসবে, বুলবুল আহমেদ, এখানে ধরো ইমেলে দিয়ে দিচ্ছি বুলবুল সিএসসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, আর ফোনে দিয়ে দিচ্ছি ভ্যালুটা দিয়ে দিচ্ছি সাপোজ ধরো 01977880888। ওকে কন্ট্রোল এস, দেখি না একটু এডিট কন্ট্যাক্টে আমাদের ক্লিক করলে কী হয়। আমরা সরাসরি ইউআরএলে লিখতেছি, দেখো এডিট কন্ট্যাক্ট, সরি এডিট কন্ট্যাক্ট লিখতে তো হবে না, অবশ্যই এডিট কন্ট্যাক্ট ডট পিএইচপি দিতে হবে, আসছে? আমরা তো এরকম চাচ্ছি তাই না? এবং এটা যদি আমি রিমুভ করে সাপোজ যদি লিখি যে শাকিল, তাহলে লিখার পরে যদি আপডেট দিই তাহলে আমার ডেটাবেজ আপডেট হতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তোমরা কি বুঝতে পারছো ডিজাইনটা? আচ্ছা এখন আসো আমরা লিঙ্কটা করিয়ে ফেলি, তাহলে লিঙ্কটা কার সাথে করবো, ইন্ডেক্স পেজের যেখানে এডিট কথাটা আছে, এই যে এডিট এখানে আছে, আছে না? তাহলে এখানে আমরা কি করবো, এন্টার দিই, অ্যাঙ্কর ট্যাগ HREF কন্ট্রোল স্পেস বার এডিট কন্ট্রাক্ট, এরপরে এডিটের ডান দিকে এসে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করব। আমি জাস্ট বোঝার জন্য লাইন বাড়াচ্ছি আর কি, অ্যাঙ্কর ট্যাগ HREF HREF, এবার ডিলিট কন্ট্রাক্ট হবে আমাদের, এটা তৈরি করা আছে বাট পেজটা ব্ল্যাঙ্ক আছে। এবার আসো ডিলিটের পরে এসে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব, টিটা নামিয়ে দিলাম, তার মানে দেখো অ্যাক্টিভিটির ভিতরে দুইটা আমাদের লিঙ্ক আছে, কন্ট্রোল এস। এবার দেখো অবশ্যই যদি আমরা ইন্ডেক্স পেজে যাই, এটা যদি রিমুভ করে দেই, দেখো এটা কালার ধারণ করছে না, এই দেখো লিঙ্ক আসছে, আসছে না, আসে নাই, এই যে এইটা ক্লিক করব তাহলে এডিটটা আসবে এবং আমি এডিট করতে পারবো। এখন এটা কিন্তু আমি ফিক্স বসিয়ে দিছি, এটা কিন্তু আসলে এটা যায়নি, আসো প্রমাণ দেখি, আমরা যদি এটার মধ্যে লিঙ্ক করাই তাহলে বুঝতে পারবো। আমরা যদি এই এতটুকু কপি করে কন্ট্রোল সি এটার মধ্যে দিয়ে দিই, এটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। তাহলে দেখো এখানে এখানে যদি এডিট করি, যাওয়ার কথা আলিজা আহমেদ তাই না, কিন্তু এখানে কি আসছে দেখো, আমি এখানে ক্লিক করলে ঠিক আছে কিন্তু এটাতে ক্লিক করলে ঠিক নাই, কারণ হচ্ছে এটা তো আমরা জাস্ট ফিক্স বসিয়ে দিয়েছি, এটা ডাইনামিক করি নাই, করতে পারছি ডাইনামিক? তুমি কি আমার কথা বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, একবার বুঝালে ভালো হতো। আচ্ছা আমাদের টার্গেট কি, যখন আমি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করা মাত্রই নেমের ঘরে বুলবুল আহমেদ আসছে, ঠিক আছে, বুলবুল সিএসি আসছে, ঠিক আছে, এটাও আসছে, ঠিক আছে, আমরা তো এটাই চাচ্ছিলাম, কিন্তু আসলে আলিজাকে এডিট করতে চাই, কিন্তু এখানে এডিট করলে কোনটা আসতেছে, আগেরটাই আসতেছে না, আগেরটাই, কারণ এটা তো আমরা ফিক্সড করে দিছি, এটাই বলতে চাচ্ছি যে আমরা এটা তো সোফার ফিক্সড রাখছি, আমরা ডাইনামিক করি না, একটু পর পরে ডাইনামিক করব, যে এখানে তো আমরা ভ্যালু বলে দিছি ফিক্সড, ফিক্স বলে দিছি না, এটা ডাইনামিক করবো পিএসপির মাধ্যমে। সো আমাদের যেহেতু ডেটাবেজ নাই এই জন্য আমরা ডাইনামিক করতে পারতেছি না, কারণ ডেটা তো উঠে আসতে হবে ডেটাবেজ থেকে, কথা কি বুঝছো? সো ডেটাবেজ ডেটাবেজ তৈরি করার পরে আমরা এই কাজগুলো করবো, আপাতত তোমাদের জাস্ট ওয়েটা বোঝাচ্ছি। সো ডিলিট কন্ট্যাক্টে কোনো কোড লিখতেছি না, ডিলিট সিম্পল কয়েকটা কোড লিখলেই হবে, এখানে কোনো ডিজাইন পার্ট নাই এই জন্য কোড লিখতেছি না, লিঙ্কটা থাক, এডিট কন্ট্যাক্ট থাক, অ্যাড কন্ট্যাক্ট। আচ্ছা এবার আসো আমাদের প্রজেক্টে যাই, কী কী বাকি থাকলো, এই তিনটা ডান, যে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে তিনটা পেজে যাওয়া যাচ্ছে, গেলে কী হবে সেটা হচ্ছে পরের কথা।
সাইন আপ আমরা তৈরি করছি কিন্তু আমরা সাইন ইন তৈরি করি নাই, সরি সাইন আপ সাইন ইন মনে তৈরি করি নাই এখন পর্যন্ত, তাই নয় কি? তাহলে সাইন আপ পেজটা তৈরি করে নিতে পারি না এখন, সাইন আপ এবং সাইন ইন ডিজাইনটা আর কি। তাহলে সাইন আপের জন্য আমরা কি করতে পারি, এই অ্যাড কন্ট্যাক্টের যে কোডটা আছে এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি। আমি সোর্স ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে নিউতে যাচ্ছি, বলে দিব সাইন আপ, এখানে আমি কোড পেস্ট করে দিলাম। এখানে কী কী চেঞ্জ লাগবে তোমরা বলো, সাইন আপের জন্য কী কী রাখতে চাও, নেম চাই, ইমেল চাই, ফোনের পরিবর্তে হবে, পাসওয়ার্ড কী হবে? পাসওয়ার্ড, তাহলে টাইপ অবশ্যই এখানে পাসওয়ার্ড হবে এবং নেমটা আমরা চাইলে সিম্পলি পাস লিখতে পারি। এখানে কি কোনো ভেরিফিকেশন কোড দিবেন স্যার? সব কিছু করা যাবে, যে ভেরিফাই করা সব কিছু করা যাবে। আমরা সিম্পল প্রজেক্ট ডিজাইন করি, তারপর তোমাদের যা যা রিকোয়ারমেন্ট থাকবে আমি সব ইমপ্লিমেন্ট করে দেখাবো। ওকে, আপাতত সিম্পল প্রজেক্টটা বুঝো। গত ক্লাসে তোমাদের সাথে এইভাবেই মনে আমাদের কথা ফিক্স হয়েছে। কন্ট্রোল শিফট ডাউনেরও এখানে একটা রো বাড়ালাম, এখানে দিব হচ্ছে কনফার্ম, যদিও আজকাল কনফার্ম পাসওয়ার্ড এখন অনেক সাইটেই নেয় না, সরাসরি পাসওয়ার্ডই নেয়। এটা রাখলাম পাসওয়ার্ড, এটার নাম দিচ্ছি কনপাস। ওকে, আর এখানে অ্যাড কন্ট্যাক্ট তো অবশ্যই হবে না, কি হবে এখানে বলো তো? লগ ইন অথবা সাইন ইন, যে কোনো একটা হবে নাকি? কি দিব? জি স্যার সাইন ইন দেন স্যার। ও স্যার সাইন ইন না তো, সরি সাইন আপ, সাইন আপ হবে, সাইন আপ হওয়া উচিত। ওকে, তাহলে একটু দেখে আসি আসলে পেজটা কীরকম হলো। তাহলে এখানে আমরা যাই SIGN সাইন আপ, সাইন আপ ডট পিএসপি লিখতে হবে, ইউআরএল, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিব। দেওয়ার পরে এখন যদি তুমি চাও জেন্ডার, ডেট অফ বার্থ সব কিছু করা যাবে, সো এটা আমরা পরবর্তী প্রজেক্টে দেখবো। আপাতত এই প্রজেক্টে সিম্পল হয়তো সলভ করি আগে, কি বলছি বুঝছো? কারণ যত ফিল বাড়াবো তোমাদের কাছে তত কমপ্লেক্স মনে হবে যখন আমরা কোড লেখা শুরু করব, মানে হচ্ছে প্রোগ্রামিং কোড লেখা শুরু করব। এই জন্য আপাতত এখানে চারটা ফিল রাখতেছি, সাইন আপ। ওকে, এখন আসলে সাইন ইন পেজটা ডিজাইন করতে পারি না, রাইট বাটন ক্লিক করে সাইন ইন ডট, সরি ডট দেওয়া লাগবে না, অটোমেটিক পিএসপি হয়ে যাবে, ফিনিশ। তাহলে আমরা এই সাইন আপ পেজটাকে কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, সাইন ইন পেজে নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। তাহলে এখানে আমার দরকার নেম, দরকার নাই, রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার জন্য সিলেক্ট করে কন্ট্রোল ই দিতে পারো অথবা ব্যাক স্পেস দিতে পারো, কন্ট্রোল ই দিলেও রিমুভ হবে। ইমেল দরকার, পাসওয়ার্ড দরকার, কনফার্ম পাসওয়ার্ড দরকার নাই, সিলেক্ট করে কন্ট্রোল ই অথবা ব্যাক স্পেস। এখানে সাইন আপ না বলে কি বলবো, সাইন ইন। কোডটা একটু বড় করে দিই তোমাদের দেখতে সুবিধা হবে, তা আসো একটু দেখে আসি সাইন ইন হয় কি না, মানে সাইন ইনটা কাজ করে কিনা ফর্মটা। সাইন ইন ডট পিএইচপি আসছে। এখন তুমি ইমেল না বলে ইউজার নেম বলো, ইউজার নেম হতে পারে ফোন নাম্বার, হতে পারে তোমার ইমেল আইডি। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশনের সময় ফোন নাম্বার নিচ্ছি না, এই কারণে আমরা ইমেলে লিখলাম। অথবা তুমি যদি মনে করো স্যার আমি ইমেল না, আপনি এখানে ইউজার নেম দেন কিন্তু আমরা ইমেল দিয়ে ভেরিফাই করব, ইমেল দিয়ে লগ ইন করবো, ব্যাপারটা কি বুঝছো? সো যা যেভাবে চাও সেভাবেই করতে পারবো, ইউজার নেম পাসওয়ার্ড। তাহলে এখানে তুমি নেমের এখানে দিতে পারো, ইমেলটাই রাখি স্যার। ওকে ঠিক আছে, ইমেল, ওকে ইমেল রাখলাম, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। এখন আসো, অনেক সময় হয় না যে আমাদের এই পেজে চলে আসছি বাট আমার অ্যাকাউন্টটি তৈরি করা নাই। তোমরা যখন এই জিমেল বা ইয়াহুতে যখন যাও, আমি যদি একটু দেখাই, যদিও জিমেলে গেলে তখন আমার সরাসরি অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় থাকে না যে তুমি রেজিস্ট্রেশন করার পূর্বে ওরা বলবে যে, বা একটা অপশন থাকে যে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, তাহলে তো রেজিস্ট্রেশন করার দরকার নেই, তাহলে সাইন ইনে ক্লিক করো। ধরো আমি এখান থেকে যদি যাই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাই। আচ্ছা আমরা একটা সেশনে আসবো 15-20 মিনিটের জন্য, ঠিক আছে, ডিসকানেক্টেড হয়ে গেলে। আচ্ছা এই যে দেখো ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করো, আচ্ছা কিন্তু আবার অপশন আবার অনেক দূর দেখাতে হবে। আচ্ছা আমি ক্যান্সেল করি, সরাসরি আসি তাহলে বুঝতে পারবা, লিখি কি চাচ্ছি। ধরো আমরা সাইন আপ পেজে আসি, যে তুমি এইখানে সাইন আপ লিখো, সাইন আপ। এখন ধরো এই পেজে আসো কিন্তু তোমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাহলে এখানে একটা লিঙ্ক থাকলে ভালো না সাইন ইন, আমার কথা কি বুঝছো? জি স্যার। তাহলে ওই লিঙ্কটা এখানে তৈরি করে দিই। হ্যাঁ দুইটার মধ্যে একটা বাটন অ্যাড করে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ যেভাবে খুশি, যে যেভাবে প্রেফার করো। আমি এখানে না বাটন না, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি আগে, যে ধরো অলরেডি হ্যাভ অ্যান
অ্যাকাউন্ট, ঠিক আছে? তোমার একটা অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে তুমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে, আচ্ছা আসতেছে না, না আসলে কন্ট্রোল এস দিবা, দেন কন্ট্রোল স্পেস বার এগেন দিবা, তাহলে আসবে। তাহলে আমরা কী দিব, সাইন ইন, এবং এখানে আমরা লিখব সাইন ইন, এবং অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। দেখো এবার বুঝছো কিনা, যেখানে আসছো কিন্তু আমার অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, তাহলে আমি কোথায় ক্লিক করবো? এবার বুঝছো কি চাচ্ছি? আচ্ছা এখন সাইন ইন আসলা কিন্তু তোমার অ্যাকাউন্ট নাই, তাহলে এখানে অপশন থাকা উচিত যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে সাইন আপ। তাহলে আমরা এই লাইনটা, এই লাইনটা কপি করতে, হ্যাঁ এই লাইনটা কপি করতে পারি, কন্ট্রোল সি। এবার সাইন ইনে যাবো, টেবিলের ঠিক নিচে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখানে বলবো যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে এখানে কী হবে, সাইন আপ, সাইন আপ, সাইন আপ। আর এখানে অবশ্যই সাইন ইন না হয়ে হয়ে যাবে আপ, কন্ট্রোল এস। ওকে আমরা আবার কানেক্টেড হতে পারলাম, তাহলে আমরা এখানে কি লিখলাম, সাইন আপ, কন্ট্রোল এস দিলাম। এবার একটু রিফ্রেশ দিয়ে দেখবো ব্রাউজারে গিয়ে, তাহলে দেখো যে এখানে আসার পরে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কোথায় যাবা, সাইন আপ। এখানে আসছো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন। ক্লিয়ার ব্যাপারটা কী চাচ্ছি? সেগুলো তো আসলে ডিপেন্ড করবে তোমার প্রজেক্ট কীভাবে, কে চাচ্ছে, কীরকম চাচ্ছে, যারা তোমাকে প্রজেক্ট দিবে তারা কী ধরনের অপশন চাচ্ছে, সেই অপশন অনুসারে তোমাকে তৈরি করে দিবে। আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি, আমি আবারও বলি এই প্রজেক্টটা যখন শেষ হবে তোমাদের রিকোয়ারমেন্টগুলো বলবো, আমরা সব কিছু ইমপ্লিমেন্ট করে দেখাবো। ওকে তাহলে ডিজাইন পার্ট দেখো, আমাদের মোটামুটি এই সাইন আপ ডান, সাইন ইন, সাইন ইন ডান, ইন্ডেক্স ডান, অ্যাড কন্ট্যাক্ট ডান, এডিট কন্ট্যাক্ট ডান, ডিলিট কন্ট্যাক্ট ডান। এখন আসে আমাদের লগ আউট বলো, এগুলো কাজ করতে গেলে অবশ্যই আমাদের এখন ডেটাবেস নিয়ে ডিল করতে হবে। সোফার কার কোনো কোয়েরি আছে? ওকে আমি চাইলে অনেক ডিজাইনের কাজ এখানে দেখাতে পারতাম, ডিজাইনের কাজ দেখালে আসলে ডেভেলপমেন্ট অনেক প্রলং হয়ে যাবে ভিডিও। ওকে তো মেইন হচ্ছে ডেভেলপমেন্ট আমাদের টার্গেট, আবারও বলি। সো ডিজাইন, এই হেডার ফুটার না থাকলেও আমার কোনো সমস্যা নাই, আমার এই কাজগুলো আমি অ্যাকশন, দ্যাট মিন্স প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোডিংয়ের কাজগুলো হচ্ছে কিনা সেটা বুঝলেই হচ্ছে। এখানে এটা দেখাইছি একটা কারণে যে হেডার ফুটার কীভাবে ডাইনামিক করে, এই কারণে দেখিয়েছি। আচ্ছা এবার আসো যে আমরা প্রথমে যাব হচ্ছে ইন্ডেক্স পেজে, অথবা সাইন আপ পেজে যেতে পারি। সাইন আপ যে প্রথমে তো রেজিস্ট্রেশন করা উচিত, তাই না? প্রজেক্টের শুরুতে কী করা উচিত, রেজিস্ট্রেশন করা উচিত না? আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। হ্যাঁ জি স্যার। ওকে তাহলে আসো ডেটাবেস নিয়ে কীভাবে আমরা কাজ করব। আমরা এখানে লিখব লোকাল হোস্ট, এরপরে দিব হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। আমরা জ্যাম্পে দুইটা মডিউল ওপেন করে রাখলাম, তোমাদের মনে আছে মাইএসকেল তার মধ্যে একটা ছিল। সো মাইএসকেল অন করার কারণে আমরা এই পিএইচপি মাই অ্যাডমিনে যেতে পারবো, অথবা তোমরা জ্যাম্পে মাইএসকেলের ঠিক বরাবর দেখবা অ্যাডমিন আছে, ওখানে ক্লিক করলে সরাসরি এটাই ওপেন হবে, যদিও সেটা ডিফল্ট সম্ভবত মোজিলাতে ওপেন হয়, আমরা গুগল ক্রোমে মনে হয় ওপেন করতেছি। আচ্ছা একটু সময় নিচ্ছে কোনো কারণে, আচ্ছা আসছে। আচ্ছা তাহলে এখানে দেখো যে আমরা যখন এই পিএইচপি মাই অ্যাডমিনে যাবো, এখানে ডেটাবেস একটা অপশন দেখতে পাচ্ছ, শুরুতে আমরা ডেটাবেস ক্রিয়েট করব, আমি ক্লিক করলাম, সেখানে ডেটাবেজ নেম দিতে বলছে। আমরা কী ডেটাবেজের নেম দিব, যদি আমরা এটার সাথে একটু দেখে আসি ডেটাবেজের নাম কী আছে, ডেটাবেজের নেম আছে মাই ফোন বুক। সো আমরা চাইলে এটাই দিতে পারি। ওকে তোমরা চাইলে ডিফারেন্ট ডেটাবেজের নামও দিতে পারো। তাহলে আসো এখানে দিচ্ছি মাই ফোন বুক, প্রজেক্টের নামই দিলাম, ক্রিয়েটে ক্লিক করো। তাহলে আমাদের যে মাই ফোন বুক ডেটাবেজের তৈরি হয়ে গেল, কিন্তু ডেটাবেজ মানে ইটস এ কালেকশন অফ টেবিলস, ইনিশিয়ালি আমাদের কোনো টেবিল নাই। এখানে দেখো সরাসরি একটা টেবিল ক্রিয়েট করার জন্য অপশন আসছে, এই যে ক্রিয়েট টেবিল। তাহলে আমরা দেখি আমাদের এখানে কয়টা টেবিল আছে, দুইটা টেবিল থাকার কথা। তোমরা এই লেআউটে দেখো একটা পিবি ইউজার, একটা পিবি কন্ট্যাক্ট। তো কেন পিবি সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করছি, আমাদের প্রজেক্টের নাম ফোন বুক, এই কারণে আমরা বলতেছি পিবি। তুমি যদি মনে করো সাবস্ক্রিপ্ট ইউজ করবো না, কোনো সমস্যা নেই, বাট ইউজ করাটা গুড প্র্যাকটিস, যে একটা প্রজেক্টের নামের সাথে মিল রেখে টেবিলগুলো যদি সাবস্ক্রিপ্ট আকারে শুরুতে দিয়ে দাও, তাহলে বোঝা যায় যে এই প্রজেক্টের টেবিলগুলো হচ্ছে এটা। তাহলে আমরা দুইটা টেবিল, প্রথমটা বলছি পিবি কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে পিবি ইউজার, সরি দুইটা টেবিল পিবি ইউজার পিবি কন্ট্রাক্ট, প্রথমটা ইউজার আমরা বানাই,
তাহলে আমরা নাম দিচ্ছি পিবি। তুমি যদি মনে করো স্যার সিম্পলি পি দেন কোনো সমস্যা নাই, আমি দিচ্ছি পিবি, যদি কোনো কিছু না দাও তাও কোনো প্রবলেম নাই। পিবি আন্ডার স্কোর ইউজার, এখানে নাম্বার অফ কলামস আছে চারটা, আশা করি তোমরা এই কাজগুলো ডেটাবেস ম্যানেজমেন্টে শিখছো। তো ডিফল্ট চারটা আছে, তুমি চাইলে বাড়াতে কমাতে পারবা, আপাতত ডিফল্ট যা আছে থাক, প্রয়োজনে আমরা রিমুভ করতে পারবো, চাইলে অ্যাডও করতে পারবো। গোতে ক্লিক করলাম, ওকে। তাহলে এখানে আমরা এখন এই নেম কলামগুলোতে আমরা যে ফিল্ডগুলো হওয়া উচিত সেগুলোর নাম দেবো, ফিল্ডের নাম। ধরো আমাদের কী কী হওয়া উচিত, এখানে আমাদের টেবিলের নাম কিন্তু আলটিমেটলি ইউজার, এই পিবি বলতে বোঝাচ্ছি যে আমাদের ডেটাবেসের নাম ফোন বুক, সো পি এবং বি এটা নিয়েছি। টেবিলের নাম অবশ্যই পিবি আন্ডার স্কোর ইউজার, কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে প্রজেক্টের নাম, এটা হচ্ছে টেবিলের নাম, এইভাবে চিন্তা করতেছি। সো টেবিলের নিয়ে যতগুলো টেবিলের মধ্যে যতগুলো ফিল্ড ইউজ করবো সেটা আবার টেবিলের প্রথম অক্ষরটা আমরা বা একাধিক অক্ষর সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করবো। সো আমি যদি এখানে বলি যে ইউ আন্ডার স্কোর আইডি, তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজ করা ইজি হবে। কেন হবে একটু পরে সেটা বুঝতে পারবা, যেহেতু একাধিক টেবিল থাকবে, সব টেবিলের যদি আমরা প্রথম ফিল্ড আইডি দেই তাহলে দেখবা যে আমরা যখন এসকিউএলে কোড লিখবো তখন কনফ্লিক্ট তৈরি হবে বা অনেক সময় তোমাদের জন্য ডিফিকাল্ট হবে কোড লেখা, এই জন্য এটা গুড প্র্যাকটিস। ইউ আন্ডার স্কোর নেম, এখানে আমরা বলবো ইউ আন্ডার স্কোর ইমেল, রেজিস্ট্রেশন করার জন্য যা যা দরকার, ইউ আন্ডার স্কোর পাসওয়ার্ড। আচ্ছা আমার এখানে সাজেস্ট করতেছে কারণ অন্য ব্যাচের ক্লাস নিয়েছি এই কারণে। আচ্ছা এখানে আমাদের কনফার্ম পাসওয়ার্ড কিন্তু কখনোই ডেটাবেজে সেভ থাকে না। সো ডেটাবেজে ইমেল, নেম আর হচ্ছে পাসওয়ার্ড, এই তিনটা জিনিস নিচ্ছি। কেন নিচ্ছি, আমরা যদি একটু ঘুরে আসি প্রজেক্টে, নেম নিব, ইমেল নিব, পাসওয়ার্ড নিব। যদি এখানে আর অপশন থাকতো জেন্ডার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার সবই চাইলে নিতে পারতাম, কান্ট্রি, তো আমাদের যে কয়টা আছে সেই কয়টা নিলাম। এখন আসো যে আমরা কী করব, নেম অবশ্যই ইন্টিজার হবে না, এটা ভার ক্যারেক্টার হবে, ইমেল অবশ্যই ইন্টিজার হবে না, ভার ক্যারেক্টার হবে, পাসওয়ার্ড ইন্টিজার হওয়া উচিত না, ভার ক্যারেক্টার হতে পারে। যখনই ভার ক্যারেক্টার দিবা অবশ্যই তার লেন্থ বলাটা ম্যান্ডেটরি, লেন্থ না বললে তুমি সেভ করতে গেলে দেখবা যে এরর দেখাচ্ছে। তাহলে আমি আপাতত 100 ক্যারেক্টার্স বলতেছি ম্যাক্সিমাম অ্যালাউড, তুমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবা ইচ্ছা মতো, 50, 100, 200 যা ফ্রি দিতে পারবা। যদি ইন্টিজার হয় তাহলে তার লেন্থ বলার দরকার নেই, এটা অটোমেটিক নিয়ে নেবে। প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে সাধারণত, আমরা এখানে আইডিটাকে প্রাইমারি কি বানাচ্ছি, যদিও ইমেলটাকে প্রাইমারি কি চাইলে বানানো যেত, ওইটি মানে বেশি যুক্তিযুক্ত হতো, আপাতত আমরা আইডিটাকে রাখলাম। আর হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এ আন্ডার স্কোর আই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এখানে চেকবক্সে টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের ডেটাবেজে প্রথম টেবিল তৈরি করা হয়ে গেল, আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যে ইউ আন্ডার স্কোর আইডি দেখো লকের ছবি আছে, দ্যাট মিনস একটা চাবির ছবি দেখতে পাচ্ছ, এই যে অটো ইনক্রিমেন্ট, এটা আমরা প্রাইমারি কি সেট করছি এই কারণে। নেম, ইমেল, পাসওয়ার্ড, তুমি যদি চাও এগুলোকে এডিট করতে চেঞ্জে ক্লিক করলে এডিট করতে পারবা, রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবা, যদি এখানে এডিশনাল কলাম অ্যাড করার প্রয়োজন হয় তাহলে যে অ্যাড ওয়ান কলামস কোথায় অ্যাড করতে চাও, আফটার ইউআইডি, ইউ নেম যেখানে চাও সেখানে খুশি অ্যাড করা যাবে, আপাতত আমাদের দরকার পড়তেছে না আমি অ্যাড করতেছি না। এবার আসলে আমরা আরও একটা টেবিল বানাবো, নিউতে যাচ্ছি, এই মাই ফোন পেকে ধরে নিউ, এবার আসলে টেবিলের নাম দিচ্ছি পিবি আন্ডার স্কোর কন্ট্যাক্ট। তাহলে এখানে আমরা সাবস্ক্রিপ্ট হিসাবে ইউজ করবো সি আন্ডার স্কোর আইডি, এখানে বলবো সি আন্ডার স্কোর নেম, এখানে বলবো সি আন্ডার স্কোর ফোন। কেন এই কয়েকটা দিলাম, যদি আমরা একটু ব্রাউজারে যাই, এখানে যদি আমরা অ্যাড কন্ট্যাক্ট পেজটা ওপেন করি, এখানে কী কী আছে একটু দেখে নিই। সো নেম, ইমেল, ফোন, এই তিনটা জিনিস আমার দরকার। তাহলে এখানে কী কী আছে, নেম, আচ্ছা ইমেল দরকার, ইমেল, সি আন্ডার স্কোর ফোন। তাহলে নেম অবশ্যই ভার ক্যারেক্টার, ইমেল অবশ্যই ভার ক্যারেক্টার, ফোন আপাতত টেক্সটে রাখি, নাম্বার দিচ্ছি না, ভার ক্যারেক্টারে রাখলাম, এগুলো সব ভ্যালিডেশন করা যাবে, সো এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। নেম 100 দিচ্ছি, ইমেল 100 দিচ্ছি, ফোন বাংলাদেশের ফোন নাম্বার কত, ম্যাক্সিমাম মানে 15 ডিজিটের হতে পারে, মানে +880 সহ 15 দিলাম, চাইলে পরে চেঞ্জ করা যাবে। তাহলে এখানে প্রাইমারি কি দিব হচ্ছে কোনটা, সি আন্ডার স্কোর আইডি, গো,
অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেটা এখানে থাকা উচিত, তোমরা আমার সাথে একটু শেয়ার করবা বুঝো কিনা। এখানে যে আমি নেম, ইমেল, ফোন অ্যাড করব, অ্যাড কন্ট্যাক্টে যখন ক্লিক করব তখন আমার ডেটাবেজে যাবে, কিন্তু এই প্রজেক্টে তো আনলিমিটেড ইউজার থাকতে পারে, তো কোন ইউজার অ্যাড করতেছে সেই ইউজার একটা ট্র্যাক থাকতে হবে না? আমার কথা কি বুঝছো? যে ধরো তোমরা এখানে যারা আসো আজকের ক্লাসে, এখানে এসে ধরো নূরুন্নবী অ্যাড করতেছে, একটু পরে ভিভা অ্যাড করতেছে, একটু পরে শান্ত অ্যাড করতেছে, তাহলে কে অ্যাড করতেছে তার ট্র্যাক নাম্বার থাকতে হবে না? তা নাহলে তো তাহলে আইডিটা আমাকে এখানে লিঙ্ক করাতে হবে, কারণ ইউজার আইডি যখন তুমি রেজিস্ট্রেশন করবে তোমার একটা আইডি জেনারেট হবে, তাহলে এখানে একটা কলাম অবশ্যই থাকা উচিত। আমি কীভাবে বাড়াবো, অ্যাড কলামে যদি যাই তাহলে অবশ্যই বাড়বে, এই যে এখানে ওয়ান আছে দেখো, এখানে বেড়ে গেছে একটা কলাম, তাহলে আমি এখানে দিব ইউ আন্ডারস্কোর আইডি। এই ইউ আন্ডারস্কোর আইডি কোন টেবিলের বলো তো? এই যেটা দিলাম এটা কোন টেবিল থেকে আসলো বা আসবে, তোমার মনে কথা ধরতে পারো নি আমার, তাই না? আমার আমার কথা ধরতে পারো নি? আচ্ছা, বলছি যে এখানে ইউ আন্ডারস্কোর আইডি লিখলাম, কেন লিখলাম বা কোন টেবিল থেকে এটা আসলো কেউ কি বলতে পারবো? আগের টেবিল থেকে, এক্স্যাক্টলি, তার মানে এখানটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, মাথায় রেখো। তাহলে এটা ইন্টিজার থাকলো, এবার আসো আমরা সেভ দিই। তাহলে আমার দুইটা টেবিল তৈরি করা হয়ে গেল, এখানে দেখো ইউআইডি আছে, তাহলে এই ইউআইডি কিন্তু আমাদের অবশ্যই পিবি ইউজারের আইডিটাকে রেফার করবে। তাহলে এটা কীভাবে করবো সেটা এখন বোঝার বিষয়, আসে একটু দেখে নিই। ডেটাবেস টেবিলে ক্লিক করলাম, মানে ডেটাবেজে ক্লিক করলাম, এখানে মোরে যাও, ডিজাইনারে যাও, যাওয়ার পরে এখানে দেখো আমার দুইটা টেবিলের আমার এখানে দুইটা টেবিল দেখা দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে পিবি কন্ট্যাক্ট আর একটা হচ্ছে তোমার পিবি ইউজার, কিন্তু এই দুইটা টেবিলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে? আচ্ছা, কোনো একটা কারণে আমার এখানে সম্ভবত স্ক্রিন শেয়ারের কোনো একটার সাথে মিলে যাচ্ছে, এই কারণে আমার এটা ঠিকমতো কাজ করতে দিচ্ছে না। আচ্ছা দেখো, কারোর সাথে কারো রিলেশনশিপ নাই। এখন আমি প্রথম কাজ হবে ডেটা এন্ট্রি দেওয়ার পূর্বে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করা, আমার কথা কি বুঝছো? জয়েন করতে হবে, জয়েন না, এটাকে বলে রিলেশনশিপ বিল্ড আপ করা। আসলে রিলেশনশিপ বিল্ড আপ করি কীভাবে করবো দেখো, এসকিউএলে যাচ্ছি, তাহলে প্রথমে হবে অল্টার, এ এল টি আর অল্টার, মানে কোন টেবিলকে তুমি চেঞ্জ করতেছো, অল্টার, এরপর টেবিল, টেবিলের নাম, কোন টেবিলের মধ্যে চেঞ্জটা আনতেছি বলতে পারবা? কেউ দুইটা টেবিল আছে, কন্ট্যাক্ট, এক্স্যাক্টলি তাই, সেটা কিন্তু এসকিউএল কমান্ড, সো এসকিউএল নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই এসকিউএল এর টিউটোরিয়াল কিছুটা দেখতে হবে। আচ্ছা, এরপর আসো এন্টার দিচ্ছি, এক লাইনে লিখলেও হবে, চাইলে একাধিক লাইনে লিখলেও হবে। এরপর আমাকে বলতে হবে অ্যাড অ্যাড ফরেন কি, ফরেন কি অবশ্যই তোমরা পড়ে আসছো, ফরেন কি, তাহলে ফরেন কি হিসাবে কাকে অ্যাড করবো? ইউ আন্ডারস্কোর আইডিকে, অবশ্যই রেফারেন্স টেবিলের নাম বলতে হবে, রেফারেন্স, সো রেফারেন্সের টেবিলের নাম হচ্ছে, রেফারেন্স টেবিলের নাম তোমাকে বলতে হবে পিবি আন্ডারস্কোর ইউজার, ব্র্যাকেটে বলতে হবে অবশ্যই ইউ আন্ডারস্কোর আইডি। আচ্ছা, এখানে কি টেবিল শব্দটা থাকবে? আচ্ছা দেখি রান করে, কন্ট্রোল সি আমি কপি করে রাখলাম, দেখি গো দিলে বোঝা যাবে। আচ্ছা এরর আসছে, তার মানে সামথিং রং। আচ্ছা এই যে নিয়ার টেবিল, এখানে একটা এরর আছে। ওকে, আমরা একটু এডিট করে আসি, সম্ভবত রেফারেন্সের পরে এইটা টেবিল নামটা হবে না। ওকে, এবার গো দেই, ডান। এখন হয়েছে কি হয়নি কিভাবে বুঝবো? আমি এই ডেটাবেজে ক্লিক করলাম, মোরে যাই, ডিজাইনারে যাই, এবার দেখো একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেছে, হয়েছে নাকি হয় নাই? তাহলে ফরেন কিটা কি আসলে? ফরেন কিটা হচ্ছে
এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যদি নর্মাল কি হিসেবে ইউজ হয় সেটাকে আমরা ফরেন কি বলি। এটা তো পরে আসছে অবশ্যই। জি স্যার, ঠিক আছে, পরে আসছে অনেক কিছুই স্যার। তাহলে ফরেন কি হচ্ছে, কারণ রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট না থাকলে এগুলো বোঝা যায় না। এটা হচ্ছে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট। তোমাদের কিন্তু যখন প্রজেক্ট করবা, যখন বই তৈরি করবা, রিপোর্ট মানে যখন ফাইনাল ডিফেন্স দেওয়ার সময়, তখন কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে যদি এই ধরনের প্রজেক্ট করো সেগুলো কিন্তু লাগবে। আর সিএসির প্রজেক্ট মানে ডেটাবেস থাকবেই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, আর এইটা হচ্ছে নর্মাল কি পিবি কন্ট্রাক্টের। সো এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যদি নর্মাল কি হিসাবে ইউজ হয় তাহলে সেটাকে ফরেন কি বলে। ঠিক আছে, তো আমাদের ডেটাবেজের বেসিক কাজ শেষ। এখানে কিন্তু আমরা সরাসরি কোনো ডেটা এন্ট্রি দিব না, কারণ কোনো ইউজার ডেটাবেস অ্যাক্সেস করার সুযোগ পাবে না এক্সেপ্ট অ্যাডমিন। মানে কেউ সরাসরি কিন্তু ডেটাবেস ওপেন করতে পারবে না, পারবে পারবে না। তুমি ধরো ফেসবুকে লগ ইন করতেছো, তুমি কিন্তু এই ডেটাবেজের এই ব্যাক এন্ড তুমি অ্যাক্সেস করতে পারো না। সো তুমি যখন তৈরি করবার প্রজেক্ট ডেভেলপ করবা, তুমি অ্যাডমিন চিন্তা করবা, তার মানে তুমি তখন দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আসো আমরা একটা কাজ দেখিয়ে ক্লাসটা শেষ করি, যে ডেটাবেসটা কীভাবে লিঙ্ক করাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আসো আমরা সাইন আপ পেজে যাই। এখন আমাদের ডেটাবেস লিঙ্ক করিয়ে ডেটা পাঠাতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এতটুকু দেখিয়ে আমি ক্লাসটা শেষ করব, তাহলে ক্লাসটা একটু হলেও মিনিংফুল হবে, তোমাদের কাছে মনে হবে যে না আমাদের টার্গেটটা কী হচ্ছে। ওকে, ধৈর্য আছে তো? ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখানে পিএসপির কোড লিখবো, প্রথমে ডেটাবেস কানেক্ট করা, যেহেতু পিএসপির কোড সো পিএসপির ভিতরেই রাখতেছি। তাহলে ডেটাবেস কানেক্ট করার জন্য আমাদের যে ফাংশন তার নাম হচ্ছে মাই এসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট। ফাংশনের নাম হচ্ছে মাই এসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট। ওকে, লিখতে গেলে সাজেস্ট করতেছে, আমি এন্টার দিলাম। চারটা প্যারামিটার এখানে আমরা ইউজ করব, হোস্টের জায়গায় বলবো হচ্ছে লোকাল হোস্ট, এন্টার দিচ্ছি। ইউজারের জায়গায় বলবো রুট, পাসওয়ার্ডের জায়গায় আপাতত ব্ল্যাঙ্ক, ডেটাবেজের নাম কি বলো, মাই ফোন বুক, পোর্ট পোর্ট এবং সকেট আপাতত আমাদের দরকার নাই, এটা রিমুভ করে দিলাম, সেমিক্লোন। তাহলে এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন মাই এসকিউএল আন্ডারস্কোর কানেক্ট। তার ভিতরে চারটা প্যারামিটার, লোকাল হোস্ট মানে কোনটা, যে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেল ইনস্টল দিয়েছি, আমাদের কম্পিউটারটাই সার্ভার হিসেবে কাজ করবে, এই জন্য লোকাল হোস্ট, জ্যামটা সার্ভার হিসেবে কাজ করবে। তার পাসওয়ার্ড ওখানে রুট দেওয়া সেই কারণে রুট, সরি, ইউজারটা রুট দেওয়া সেই কারণে রুট, আর পাসওয়ার্ড ওখানে নাই এই কারণে আমরা পাসওয়ার্ড দিচ্ছি না। আমাদের ডেটাবেজের নাম হচ্ছে মাই ফোন বুক। তাহলে যখন আমরা এই ফাংশনটা, এটা কিন্তু একটা ফাংশন, ফাংশন কল করতেছি তাই না, কল করার সময় চারটা প্যারামিটার দিয়ে দিচ্ছি। তাহলে এই ফাংশনে যদি সাকসেসফুলি এক্সিকিউট করে, একটা রিটার্ন আমি নিব, সেই রিটার্নটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে চেক করব, সাপোজ ডলার রেসপন্স একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিলাম, যে এই ফাংশনটা কল করলে এখন আসবে। এই যে প্রোগ্রামিং, অনেকের মাথা এখন ঠিক মতো কাজ করবে না, তোমরা যদি প্রোগ্রামিংয়ে ফাঁকি দিয়ে থাকো তাহলে কিন্তু এখন বুঝতে খুব ডিফিকাল্ট হবে। আমি সবাই, এটা একটা বিল্ট ইন ফাংশন, সো এই ফাংশনটাকে যখন আমরা কল করলাম, কল করলে সে যদি সাকসেসফুলি এগুলো এক্সিকিউট করতে পারে তাহলে আমার কাছে একটা রিটার্ন পাঠাবে। রিটার্ন পাঠালে সেই রেজাল্ট আমি রেখে দিচ্ছি কার মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে, তুমি যে কোনো নাম দিতে পারো। ভেরিয়েবল হচ্ছে ডলার দিয়ে শুরু হয়, এরপর একটা ভেরিয়েবলের নাম, আমি যদি সিম্পলি আর নেই কোনো সমস্যা নাই, আমি নিচ্ছিলাম রেস, রেস মানে রেসপন্স বোঝাচ্ছি আর কি, বা রেজাল্ট, যাই চিন্তা করো না কেন। এখন আসো দেখি যে আমাদের ডেটাবেসটা কানেক্ট হয় কি না। ইফ ডলার ডলার রেসপন্স, এর মানে কি, না না, যদি আমার এটা সাকসেসফুলি এক্সিকিউট করে তাহলে তো কিছু একটা আসছে, আসা মানে সেটা কার মধ্যে আছে, রেসপন্সের মধ্যে আছে। তার মানে রেসপন্সের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে আমার এই পার্ট কাজ করবে, নাহলে কাজ করবে না। তার আগে দেখাই নেই যে রেসপন্সে কী আসে। তোমরা এই রেসপন্সের মধ্যে আসে একটা অবজেক্ট, তো অবজেক্টকে ডিসপ্লে করাতে গেলে আমাকে লিখতে হবে প্রিন্ট আন্ডারস্কোর আর ব্র্যাকেটের ভিতরে ডলার আন্ডারস্কোর রেস। আমি তো পোস্ট নিয়ে এখনও কাজ করি নাই, মানে এটার মধ্যে কী আসলো সেটা দেখার জন্য আমরা প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে দেখতে পারি। আসো একটু দেখে আসি, আমরা কাজ করতেছি কোনটাতে, সাইন আপ মনে হয় তাই না, সাইন সাইন আপ। এই দেখো আসছে না কিছু একটা, আমি আর একটু ভালোভাবে বুঝাই। এগুলো কিন্তু ডিবাগিং, প্রোগ্রামাররা কিন্তু ডিবাগ করে, এটা কিন্তু আমি ডিবাগ বুঝাচ্ছি। সো তুমি যখন বুঝে ফেলবা, সব ওকে করবা, তখন এগুলো রিমুভ করে দিবা। সো ডিবাগিং খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা প্রিট্যাগ দিয়ে দিচ্ছি, প্রিট্যাগ মানে হচ্ছে লাইন বাই লাইন রেজাল্ট আসবে। দেখি একটু রিফ্রেশ, তাহলে দেখো আমি বলছিলাম একটা অবজেক্ট রিটার্ন করে, একটা অবজেক্ট রিটার্ন করে, তার মানে সে একটা অবজেক্ট রিটার্ন করছে, সেখানে অনেক ইনফরমেশন আছে।
সেগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আপাতত বোঝাতে চাচ্ছি না। একটা জিনিস দেখো যে হোস্টের ইনফরমেশন নাম কি, লোকাল হোস্ট, ওকে। তার মানে আমার একটা রিটার্ন আসছে, তাহলে যদি আমার এই রেসপন্সের মধ্যে কিছু থাকে তাহলে আমরা বলতে পারবো যে ডেটাবেস কানেক্টেড হয়েছে। তাহলে এখানে ইকো দাও, যেমন সি প্রোগ্রামিং প্রিন্ট অ্যাপ দাও, এখানে হচ্ছে ইকো, এখানে চাইলে প্রিন্ট দিয়ে কাজ করানো যায়। তাহলে ইকো বললাম যে ডেটাবেস কানেকশন সাকসেসফুল, ওকে। আর যদি না হয় এলস আমরা ইকো দিচ্ছি, এখানে সিঙ্গেল কোয়েশন ডাবল কোয়েশন একটা দিলেই হয়, কোনো সমস্যা নাই। এটার মধ্যে পার্থক্য আছে সেটা আমার পিএসপি বেসিক পার্ট 1-2 ব্যাখ্যা দেওয়া আছে, আপাতত এখানে কোনো পার্থক্য নাই। আমরা বললাম ফেইলড, ফেল টু কানেক্ট ডেটাবেস, ওকে। দেখি আমাদের মেসেজ কী দেয়, আসছে ডেটাবেস কানেকশন সাকসেসফুল। তাহলে এখন তোমরাই বলো, আমার তো আর এই যে এটা এখন দরকার নেই, আছে এটা বোঝার জন্য দিয়েছিলাম, তাহলে রিমুভ করে দিই, কন্ট্রোল এস রিফ্রেশ, ওকে, ডেটাবেস কানেকশন সাকসেসফুল। এখন যদি ভুল হতো তাহলে কী হতো, আমি কোড করতে বলতো এরর কম থাকে, এরর কম থাকাটা তোমাদের জন্য প্রবলেম, এরর বেশি আসলে কারেকশনটা শেখা যায়। ধরো আমি এখানে এই ফোন বুক এটা ভুল লিখছি, তাহলে কী এরর আসে দেখি, তোমরা ইচ্ছা করে এগুলো দেখবা, ভুল করে করে কী ধরনের এরর মেসেজ আসে, আসছে আননোন ডাটাবেস, এখানে কী আসছে ফেল টু কানেক্ট ডাটাবেস, আসছে না আসে নাই, তো এই ওয়ার্নিংটা অনেক বড় হতে পারে। তুমি যদি এক্স্যাক্ট মেসেজটা চাও যে এরপরে, চাইলে সেটাও সেট করতে পারো। আসো আমি একটু দেখি, এখানে এই ডট মানে হচ্ছে কনকাটিনেশন অপারেটর, আমি একটা বিল্ট ইন ফাংশন কল করবো, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট আন্ডারস্কোর এরর, তাহলে কী এরর হয়েছে সে বলে দিবে, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট আন্ডারস্কোর এরর। আসো রিফ্রেশ দিই, এই দেখো আসছে আননোন ডেটাবেস, ওকে। এইভাবে ইচ্ছা করে ভুল করে দেখবো, এবার এটা ঠিক করি, এই রোডটার স্পেলিং মিস্টেক করি, ওকে, রিফ্রেশ দাও কি আসে, আসছে অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার আর ডাব্লু, ঠিক আছে। তাহলে এটা এটা রুট না দেওয়ার কারণে এটা আসছে, ধরো লোকাল হোস্ট বানান ভুল করছো, কন্ট্রোল এস অল্টার ট্যাব, অনেকগুলো এরর আসছে, এই যে ফেল টু কানেক্ট ডাটাবেস, নো সাস হোস্ট ইজ নাউন, দেখছো, আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে, জি স্যার ক্লিয়ার, কন্ট্রোল এস। এখন আসো, আমার কিন্তু এটা দরকার নাই, আছে এটা দরকার, এটা টেস্ট করলাম, তাহলে এটা আমি এখন রিমুভ করে দিলাম, ওকে, ঠিক আছে। তা আজকে এই পর্যন্ত রাখি, আগামী ক্লাসে ফর্ম থেকে ডেটা সাবমিট করা ডেটাবেজে দেখাবো ইনশাআল্লাহ স্যার, ওকে। তো সবাই ভালো থাকবে, আর সবাই তিনটা পিডিএফ দিয়ে দিবেন স্যার, আচ্ছা বলতেছি, তোমরা যদি আমার কথা শোনো, যদি প্র্যাকটিস করো, এই কোর্সটা অনেক মিনিংফুল হবে, এবং 4 বছর শেষ করে যাচ্ছ, শেষ করার সময় মনে হবে যে যে আসলে সিএসিতে পড়ে আমরা অনেক কিছু করতে পারি, বাট আমরা সেটা প্ল্যাটফর্ম পাইনি অথবা গাইডেন্স পাইনি, যে কারণে হয়তো আমরা ওই পর্যন্ত আসতে পারিনি। এগুলো নিজ দায়িত্বে শিখতে হয়, বাট গাইডেন্সটা প্রয়োজন। আমি এমন একটা প্ল্যাটফর্মে তোমাদের তুলে দিব, অন্ততপক্ষে সিএসির ফ্লেভারটা তোমরা বুঝতে পারবে। এখন এই এই লেকচারটা বোঝার জন্য তোমাদের যে শর্ত আমি তোমাদের বলেছি, সেটা হচ্ছে তোমাদের ফেসবুক গ্রুপে 2টা লেকচার শেয়ার করেছি আমি তোমাদের সাথে, আর ইউটিউব চ্যানেলে যদি যাও সেখান থেকেও কোনো সমস্যা নেই যেতে পারো, আমি 2টাতেই ওপেন করতেছি। আজকে আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করছে, এই জন্য কোডিং একটু প্রবলেম হচ্ছিল আর কি, শুরুতে চেক করে নেওয়া উচিত ছিল। আচ্ছা, এখানে অবশ্যই তোমরা আমার চ্যানেল ইতিমধ্যে অনেকে ইউজ করছো বা দেখছো, আমার চ্যানেলে যাবা, চ্যানেল লিঙ্কও তোমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, অথবা এই নামে সার্চ দিলেও পাবা। এখানে প্লে লিস্টে যাবা, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এম অ্যাপস এই প্লে লিস্টে গিয়ে প্রথম 2টা রেকর্ড খুব ভালো করে দেখা, ঠিক আছে। এই পিএসপি বেসিক পার্ট 1 পার্ট 2 এই 2টা খুব ভালো করে দেখলে আগামী ক্লাসে দেখবো 100% বুঝতে পারবা, কোনো ধরনের প্রবলেম হবে না। এই 2টা লেকচার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই যে কিছু ডিজাইনের কাজ করলাম, এই যে সিএসএসের কিছু কাজ আসতেছে, এইটা নিয়ে যদি কারো বেসিক ধারণা দরকার পড়ে তাহলে অবশ্যই ওয়েব প্রোগ্রামিং প্লে লিস্ট থেকে এসটিএমএল সিএসএস এসটিএমএল সিএসএস এই প্রথম 2টা লেকচার দেখবো। ফর্ম নিয়ে যদি কোনো ইস্যু থাকে,
বা এসকিউএল নিয়ে যদি কোনো ইস্যু থাকে, এই যে এসকিউএল বেসিক উইথ পিএসপি যেখানেও আছে, পিএসপি বেসিক পার্ট ওয়ান পার্ট টু, সো এইগুলো তোমাদের দেখতে হবে। সো তোমাদের ফেসবুক গ্রুপে যারা এখনও কানেক্টেড হও নাই, সিআরকে আমি বলেছি সবাইকে কানেক্ট করে দিতে, ওখানে সমস্ত লেকচারই তোমরা পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, আমরা রেকর্ডটা ক্লোজ করে দিই, নেক্সট ক্লাসে আবার কথা হবে।